যে মা আমাদের পৃথিবীর আলো দেখায়, সেই মায়েদের ত্যাগ তিতিক্ষা কষ্টের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। ম্যানেজার সাহেব, যে 3 মাস আমি দেশের বাইরে ছিলাম সে 3 মাসের হিসেব আগে আমাকে দেখতে দিন, তারপর আমি চেক সই করব। স্যার, আপনি কিন্তু অবিশ্বাসের সুরে কথা বলছেন। বিশ্বাসের মর্যাদা রেখেছেন বলে কোনো সাক্ষী প্রমাণ এখনো পাইনি, যা পেয়েছি সবই আপনার বিপক্ষে। যেখানে সন্দেহ সেখানে চাকরি করা মুশকিল। চাকরি ছাড়াও মুশকিল, কারণ আপনার বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ আছে মিস্টার মতলব চৌধুরী। এবার যান, 2 দিনের মধ্যে হিসেবটা তৈরি করে আমার কাছে সাবমিট করুন। হিসেবটা দেখলেই বুঝতে পারবো আপনি চাকরির ভাত খাবেন না জেলের ভাত খাবেন। হ্যালো, আরমান সিদ্দিকি বলছি। কংগ্রেচুলেশন মিস্টার সিদ্দিকি, আপনার স্ত্রীর ইউরিন টেস্টের রিপোর্ট আমার সামনে, উনি আবার মা হতে চলেছেন। আল্লাহ আপনাদের একটি ছেলে দিয়েছেন, এবার ঘর আলো করে একটি মেয়ে এলে একেবারে সুখী পরিবার। থ্যাংক ডক্টর ফর সাচ গুড নিউজ। শাইলা, বাবা বাবা, আপু আপু, শাইলা প্লিজ ওভাবে ছুটো না, শাইলা প্লিজ। আহা শাইলা, আল্লাহ আমার ফরিয়াদ শুনেছেন, যেভাবে হোক তোমাকে থামিয়ে দিয়েছেন। আমার শাড়িটা যে ছিঁড়ে গেল সেটা বুঝি কিছু না। খোকা, তোমার জন্য মায়ের এত দামি শাড়িটা ছিঁড়ে গেল, এই বয়সে কেনা তো তোমার পক্ষে সম্ভব নয়। তবে বড় হয়ে প্রথম রোজগারের টাকা দিয়ে মাকে একটা দামি শাড়ি কিনে দেবে, এটা আমার আদেশ। আমার মানিক তার প্রথম রোজগারের টাকা দিয়ে একটা সাধারণ সুতি শাড়ি কিনে দিলেই সেটাই হবে আমার জীবনের সেরা উপহার। ছেলের জন্য কনসেশন? আর ওর বাপের টাকায় দামি দামি শাড়ি। মা ছেলের একটা ছবি তুলে বাঁধিয়ে না রাখলে দেশবাসী জানতেই পারবে না এই গোপন ষড়যন্ত্রের কথা। ওই বাপ আর ছেলেটাকে শুধু শেষ করে দিবি, বেগম সাহেবকে শুধু বাঁচিয়ে রাখবি, যাতে তার মাথায় হাত বুলিয়ে আমি সারা জীবন খেয়ে যেতে পারি। যা, ঠিক আছে, মালিককে মারবো যাতে আমাকে হিসেব দিতে না হয়, আর ছেলেকে মারবো যাতে বড় হয়ে আমার কাছে হিসেব চাইতে না আসে। ওকে আমাদের কাছে দিয়ে দে। আমি একজন অ্যাডভোকেট, আইনের লোক হয়ে বেআইনি কাজ করতে পারবো না বাবা। তাহলে মর। মর আসলে ভাবে যেতে হবে, তার জন্য চিন্তা নাই, জীবন ট্রেনের রিটার্ন টিকেট পকেটেতে আছে ভাই। Oh!
ঠিকানা পরিচয় কিছুই তো জানি না, তোকে কোথায় নিয়ে যাই বলতো? আসলে ভাবে যেতে হবে, আসলে ভাবে যেতে হবে, তার জন্য চিন্তা নাই, জীবন ট্রেনের ঠিকানটিকে পকেটে আছে ভাই, জীবন ট্রেনের ঠিকানটিকে পকেটে আছে ভাই। রাত অনেক হয়ে গেছে, চলো যাবো। কোন রিক্সা সিএনজি কিছুই তো দেখছি না। চিল্লাওগি তো জিন্দগি কে লিয়ে চিল্লানা বন্ধ কর দেগা। সাহস তোর হতো না যদি জানতি আমরা কারা। কে রাজা কে মন্ত্রী তা আমার জন্য দরকার নেই, মা বোনকে নিয়ে যারা টানা হেসড়া করে তারা যে ফেরেস্তা না সেটা জানি। এই হাম কোন সা মুলুক কা আদমি সুনোগি তো দিমাগ ঠান্ডা হো জায়েগা। ও বিদেশ থেকে ইম্পোর্টেড, তা ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্সে ঢুকেছিস নাকি বেআইনি ভাবে ঢুকে পড়েছিস? আবে হাম লোক কে সাথ দাদাগিরি দেখাতে হয়? দাদাগিরি তো পুরনো মাল, অনেক দেখেছিস, আজ তোদের নাতিগিরি দেখাবো, একদম লেটেস্ট মাল। কেন মারতে চাইছিস? বাঁচার ইচ্ছা থাকলে এখান থেকে পালিয়ে যা। আসলে ভাবে যেতে হবে, আসলে ভাবে যেতে হবে, তার জন্য চিন্তা নাই, জীবন ট্রেনের রিটার্ন টিকে পকেটেতে আছে ভাই, জীবন ট্রেনের রিটার্ন টিকে পকেটেতে আছে ভাই। উপরওয়ালার সংবিধানে অপরাধীর শাস্তি হয়, এই কথাটি স্মরণ রাখা উচিত ছিল মহাশয়, উচিত ছিল মহাশয়। পাপের বোঝা হলে বেশি, পাপের বোঝা হলে বেশি, বিচারেতে হবে ফাঁসি, আইনের ধারা এমন, ধরা পড়লে জামিন নাই, জীবন প্রেমের দিকে পকেটেতে আছে ভাই।
অত্যাচারীর কপালেতে ঘুরে ফিরে আসে শনি ন্যায় অন্য ভুলে গেলে পাবে না তো হালে পানি পাবে না তো হালে পানি সামনে আছে অথই নদী সামনে আছে অথই নদী পাড়ের কড়ি না পাও যদি একুল অকুল কোনো তুলে দিবে না রে কারো ঠাই জীবন প্রেমের বিধান মারো আমি মাফ কর দো মুঝে এত ফরফর করে কি করি কিছুই তো বুঝলাম না আস্তে আস্তে কও আর বাংলায় কও হম দুসরা মুলুক সে আয়া হ্যায় হামারা ভাষা মে বোল সকতা হ্যায় বাঙালি নহি জানতা হ্যায় এইটা কেমন কথা কইতা হ্যায় আমি যদি কষ্ট কইরা তোমার ভাষা মে কথা কইতে পারতা হ্যায় তাহলে তুমি কেন বাংলা নহি পারতা হ্যায় আর বাংলা ভাষা কইতে নেই পারতা হয় শয়তানের বাচ্চা আমি বাংলা ভাষা শিখিয়ে নিব এবার মাফ করিয়া দেন আম্মা এই তো বাংলা বাইরেছে বাইরের উপর কই দাওয়াই নেই হ্যায় বুঝতে পারতা হ্যায় মেরে আম্মা হামারা ভাষা ইতনে আচ্ছা আপ কাহাঁ সে শিখা টেলিভিশন মে হিন্দি সিরিয়াল দেখতে দেখতে শিখা বাংলা ভাষা শিখনে কে লিয়ে হাম ভি বাংলা সিরিয়াল দেখেগা তাহলে তো তোরে মাফ করকে দেনা পড়েগা চলো বাবা রিনিকে নিয়ে চল ওটাও বুঝবে চলো তো বাবা চলো একটি ভদ্র লোকের মেয়ে রাতের অন্ধকারে গুন্ডা বদমাশ পেদাতে যায় এমন অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম তোর কি কোনদিন বুদ্ধি হবে না মূর্খ কথাকার আমার মায়ের দ্বারা আপনি চান্স পাইলি মূর্খ কন আপনি ছাড়া আপনার ফ্যামিলিতে কয়জনে আপনার মতো লাহাপড়া জানে সবাই তো টিপ সই কেস লাহাপড়ায় ঠন ঠনা ঠন আমার রিনি দুই দুইটা পাশ দিছে পরীক্ষায় তো ফার্স্ট ক্লাস পেয়েছি এই যে মূর্খ কন্যার মা বিশ্ব মূর্খ রানী 12 ক্লাস পরীক্ষায় ফার্স্ট ক্লাস পায় মা বাবা কোথ থেকে একটা অশিক্ষিত এনে আমার গলা লটকে দিয়েছে বাইচে গেছেন আমি লটকেছিলাম বললা অন্য মায়ের মাংসের পালায় পড়লে কবে ঘরে সেলিং এর লাগে গলায় রশি লাগাইয়া লটকাইয়া থাকতেন ছি 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 কি ভাষা কি কথা ছিড়ি এতটা দিন হয়ে গেল একটু ভাষা বদলো না আরে আপনি কি শুদ্ধ ভাষা বদলাইছে বদলায় নাই আচ্ছা তুমি না হয় বরিশালের মেয়ে তাই ভাষা বদলাতে পারোনি কিন্তু তোমার মেয়ে ও তো ঢাকা শহরে মানুষ ও কেন বরিশালের ভাষা বলে আপনার আর আমার দুইজনের রক্ত শরীরে ইঞ্জেকশনের মোড়া সিরিজ দিয়া অশরীরতন আমার রক্ত যদি টাইনা বাইর করিয়া হালাই দিতেন তাইলে আর বরিশালের ভাষা কইবে না মায়ের আশকারাতে এই ছেলে মেয়ে নষ্ট হয় হায় নষ্ট হইলি মা আর বালা হইলি বাপ পোলা মাইয়া খারাপ হোক কোন মায় চাই 10 মাস 10 দিন যে প্যাডে ধরে হেই মাই বোঝে সন্তান কত কষ্টের ফল thank you
একে একে সবাই চলে গেলেন, রেখে গেলেন কষ্টের স্মৃতি। আজ পর্যন্ত জানা গেল না আমাদের ফুলের মতো খোকন সোনা বেঁচে আছে না মরে গেছে। দয়া করে থামুন ম্যানেজার সাহেব, চেকগুলো দিন, সই করে দিচ্ছি। বুঝি বেগম সাহেব, বুঝি, মনে পড়লে আমার বুকটাই জ্বালা করে। আর আপনি তো মা, পুত্র শোকে কান্না আসে, কান্না এলে চোখে পানি জমে, আর পানি জমলেই সব ঝাপসা, কত টাকা চেকে লেখা সব ঝাপসা, পটাপট সই করছে, আর আমি ঝটপট টাকা তুলছি। আব্বা, আমাকে ৫০টা টাকা দাও, আমি রসগোল্লা কিনে খাবো। ছাড় বলছি, টাকা না দিলে আমি বেগম সাহেবকে সব বলে দেব। কি বলবি? এই যে বললে, দুঃখের কথা বলে বেগম সাহেবকে দিয়ে চেক সই করিয়ে তুমি টাকা চুরি করো, বলবো তুমি চোর। এই নে টাকা, শুধু রসগোল্লা খাবি কেন? আমার মাথা বুঝে দিয়ে খা। না না, তোমার মাথা খাবো না, চোরের মাথা খেলে আমিও চোর হয়ে যাব। কোথায় ভেবেছিলাম বেগম সাহেবের একমাত্র মেয়ে মেঘার সঙ্গে ওর বিয়ে দিয়ে পুরো সম্পত্তিটা হজম করে ফেলব, কিন্তু হবে না। ওর মতো রাম ছাগলকে কেন বিয়ে করতে যাবে মেঘা? মেঘা কত স্মার্ট মেয়ে। হাসছিস কেন, কি হয়েছে? মা পরে বলবো, দুপুরে যখন খেতে আসব তখন বলবো। আসতে দেরি হবে না তো? না মা, তাড়াতাড়ি আসব, সাবধানে গাড়ি চালাবো, কারোর সঙ্গে ঝগড়া করব না, স্যারদের কাছ থেকে পড়াগুলো ভালো করে বুঝে নেব, বাইরের কোনো খাবার খাবো না, তোমাকে না জানিয়ে কোনো বান্ধবীর বাড়িতে যাব না, আর কিছু? না না, এটুকু হলেই চলবে। ওকে বাই। ভয় লাগে যদি মারে? আরে ভয় কিসের, এখন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশনের যুগ, খপ করে হাতটা ধরবি, ঝপ করে চিঠিটা হাতের মধ্যে গুঁজে দিবি, বেগতি দেখলে টপ করে কেটে পড়বে। তাহলে খপ ঝপ আর টপ এগুলো তোরা কর ভাই। চিঠিটা যখন তুই লিখেছিস তুই মেঘাকে দিবি, এটা আমাদের ডিসিশন। মেঘা, আমাকে কিছু বলবেন? হ্যাঁ বলুন। চিঠি ভালোবাসি, ভালোবাসি তোমায় শুধুই ভালোবাসি বাবা। চিঠিটা দেখছি ভালোবাসার ঠাসা, এত ভালোবাসা যার সেই প্রেমিক পুরুষটিকে? আপনি? না, আমরা তিনজন। তিনজন? হ্যাঁ, আমি আর ওই যে দুইজন, আমরা তিনজনেই খুব ভালো বন্ধু। আপনি কি করলে আমাদের তিনজনকে বিয়ে করতে পারেন? তোমাদের নামে আমি কেস করব, হাজতে ঢুকাবো, তাড়াতাড়ি জামিন যাতে না পাও সেই ব্যবস্থাও করে দেব। এখন কি হবে যদি সত্যি সত্যি অ্যারেস্ট করিয়ে দেয়? পুলিশের পিটুনি সহ্য করতে পারবো না। একদম চুপ।
অ্যাডভান্স জামিনের জন্য একজন উকিল ঠিক করতে হবে। অ্যাডভোকেট জাহিদ হোসেন, এম এ এল এল বি। প্রেম ভালোবাসা মন দেয়া নেয়া বিবাহ সংক্রান্ত যে কোনো জটিল কেসের পরামর্শ দেওয়া হয়। একটি মেয়েকে তিনজন মিলে বিয়ের প্রপোজাল দিলে চর তো খাবেই। স্যান্ডেল পেটা যে করেনি এটা মেয়েটির ভদ্রতা। দেখুন উকিল সাহেব, আমাদের আসল প্রপোজাল ছিল আমাদের তিনজনের যে কাউকে মেয়েটি পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে, বিয়ে করতে পারে। কিন্তু এই কথাটা আমাদের তিনজনকে একসঙ্গে বিয়ে করার প্রপোজাল দিয়ে বসেছে। এখন আমাদের পুলিশের হাত থেকে বাঁচান উকিল সাহেব। আপনারা ভুল করছেন, আমি উকিল সাহেব নই, ওনার অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। রাজীব, রাজীব, এই যে উকিল সাহেব এসে গেছেন। ওয়ালাইকুম আসসালাম। বাইরে আমার নামে একটা সাইনবোর্ড দেখলাম, ওটা আমি লাগিয়েছি। আমি কি তোকে আমার নামে সাইনবোর্ড লাগাতে বলেছি? তুমি উকিলের ড্রেস পরে ঘুরে বেড়াও কিন্তু কোর্টে যেতে চাও না, উকালতি করতে চাও না, কিন্তু জনগণ চায়, এরাও চায়। হ্যাঁ স্যার, ভালোবাসার জন্য আপনাকে লড়তে হবে। হ্যাঁ, পুলিশের হয়রানি থেকে আমাদের মতো প্রেমিকদের বাঁচাতে হবে, চক্রান্তের হাত থেকে প্রেম ভালোবাসাকে রক্ষা করতে হবে। শুধু প্রেম ভালোবাসা নিয়ে আইনি পরামর্শ দেবো, এ কথা কেন লিখেছিস? হ্যাঁ, ভাবলাম অন্যান্য লাইনে কম্পিটিশন বেশি, এই লাইন একেবারে নতুন, প্রেম ভালোবাসার মক্কেল বেশি। দেখছো না সাইনবোর্ড লাগাতে তিনখানা মাল এসে হাজির, যা চাইবে পাবে। শুনুন, উকিল সাহেবের ফিটা ফাইনাল না হলে উনি কোনো বুদ্ধি পরামর্শ দেন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার, আপনার ভিজিটটা জানতে পারি? একটা বিদেশি মাল। আচ্ছা স্যার, যদি পুলিশে ধরে? এ তো সাংঘাতিক ভীতু, তুমি কি কচি খোকা যে পুলিশে ধরবে? যা তাড়াতাড়ি যা। স্যার, একটি মেয়ে আমাদের খুব অপমান করেছে। মেয়েটি আমাদের নামে কেস করতে চেয়েছে। মেয়েটির নাম কি, তার গতি প্রকৃতি আগে আমাকে জানতে হবে। স্যার, মেয়েটির নাম মেঘা, গতি জেট প্লেনের মতো। প্রকৃতি দেখতে সুন্দরী, সুশ্রী, শিক্ষিতা, বিরাট ধনী, কিন্তু খুব দেমাগি। এতগুলো কোয়ালিটি যার, সে তো দেমাগি হবেই। আমার ভাইয়া নোটটা কত সুন্দর লিখেছে, দেখি দেখি কি লিখেছে তোর ভাইয়া। ভাইয়া, 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 প্লিজ প্লিজ আমাকে ভাইয়া বলে ডাকবেন না, আমি কারো ভাই হতে চাই না, আমি শুধু স্বামী হতে চাই। ছাড়বো না, এ বাঁধন যাবে না ছেড়ে, বলেছি তো এ বাঁধন যাবে না ছেড়ে। দেখে তো ভদ্রলোক মনে হয়। জি, আমার নাম বাঁধন, একজন বিশিষ্ট ভদ্রলোক। আপনি কি ইতর বদমাশ! আপনাকে দেখেও তো ভদ্রঘরের মেয়ে মনে হয়, তবে ইচ্ছে করে গায়ে পড়ার স্বভাবটা আপনার চেহারার সাথে একদম মানায়নি। কি চলি, আরে তোর মতো আমি যদি ওর বুকে পড়তে পারতাম। আপনি শরীরে শিহরণ যাচ্ছে, কেমন যেন বুকটা ফাঁকা লাগছে। বেশি ফাঁকা ফাঁকা লাগলে বুকে সিমেন্ট গুঁজে পাকা করে নে। ও রাজীব ভাই, জামরুল খাবে? না। তাহলে আম খাও? না। যে আমানবো? ফলমূলের ব্যবসা শুরু করেছিস মনে হয়। হ্যাঁ, খদ্দের ধরতে হলে সব রকম আইটেম রাখা ভালো, তাই জামরুল, আম, জাম সব রেখেছি। এখন বড় হয়েছি, ছোটখাটো ফল খেয়ে পেট ভরে না, মনও ভরে না। বেশ তো, যে তোমার তরমুজ, বাঙ্গি, কাদাল আর জাম্বুরা খাইতে পারবো, তার সাথে যোগাযোগ করো, যাও। ছি ছি ছি, রাগলে মুখখানা 10 ইঞ্চি ইটের মতো শক্ত হয়ে যায়, এত বিশ্রী লাগে। দুই পাওয়ালা মানুষে খাওয়ানো সাইয়া, চার পাওয়ালা গরুরে খাওয়ানো অনেক ভালো। জন্তু জানোয়ার শুকুর করে, মানুষ করে না। লেখা একা দোক্কা, একা দোক্কা,
কি করছো বাবা? কে দেখছো না একটা দোক্কা খেলছি? আব্বা আমাকে পঞ্চাশটা টাকা দাও, আমি চকলেট খাবো। বিরক্ত করিস না বাবা, ছেড়ে দে। বেগম সাহেব চলে গেলে চেক সই হবে না। আমাকে চকলেট খাবারের টাকা না দিলে আমি বেগম সাহেবকে সব বলে দেব। কি বলবি, কি বলবি তুই? বলবো মজুমদার সাহেবকে দিয়ে ফ্যাক্টরি একটা নতুন মেশিন বিক্রি করে অনেক টাকা খেয়েছো। বলবো লেবার সর্দার ইউসুফ মিয়া হপ্তার টাকা চুরি করে তোমাকে দেয়, তোমাকে দিয়েছে, আমি সব বলে দেবো বেগম সাহেবকে, সব বলে দেবো আমি বলে। তারপর বলবো টালিট্রাক সাধন বাবু বেশি বেশি লেবার দেখায়, বেশি বেশি টাকা তোলে, তারপর তোমাকে দেয়। এইভাবে তুললে আমার দম বন্ধ হয়ে যাবে তো। এইবার মুখ চেপে ধরেছি, ভবিষ্যতে গলা চেপে ধরবো। এই দে টাকা, যা। বেগম সাহেবা, কিছু চেক সই করার দরকার ছিল। শরীর খারাপ থাকলে আজ দরকার নেই, পরে হলেও চলবে। না না, শরীর ঠিকই আছে, চেক বইটা দিন। গত এক মাসে যে চেকগুলো মা সই করেছে সেই টাকাগুলো আপনি কোন কোন খাতে খরচ করেছেন তার হিসেবটা আগে আমাকে দেখতে হবে। হ্যাঁ, নতুন স্পিনিং মেশিনটা কি ইনস্টল করা হয়েছে? ওটা চট্টগ্রাম পোর্ট থেকে চুরি হয়ে গেছে, থানায় ডায়রি করেছি। ফ্যাক্টরি থেকে যে মালটা গোডাউনে জমা পড়ে সে স্টকের হিসেব খাতাটা আমি নিজে মিলিয়ে দেখতে চাই। স্টকের খাতা? জি। তাছাড়া ডেইলি লেবার তিন শিফটে কত থাকে সেই হিসেবটা আমাকে দয়া করে জানাবেন। জানাবো। আপনাকে আমি সাত দিনের সময় দিলাম মতলব চাচা, এর মধ্যে পাকা হিসেব আমাকে দেখিয়ে চেকগুলো সই করিয়ে নিয়ে যাবেন। এত ভেতরের খবর ওই পুচকে মেয়েটা জানলো কি করে? হিসেব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, এখন শুধু হিসেব মেলাতে হবে, সময় মাত্র সাত দিন। এত গোলমেলের হিসেব সাত দিনে কেন? সাত মাসেও গোজামিল দিয়ে মেলানো যাবে না স্যার? যাবে যাবে, মেলানো যাবে। ওর বাবা একবার হিসেব চেয়েছিল, মিলিয়ে দিয়েছিলাম। এবার মেঘা হিসেব চেয়েছে, সেটাও কড়ায় গন্ডায় মিলিয়ে দেব। ওকে আমার গাড়িতে তুলুন, ওকে ক্লিনিকে নিয়ে চলুন, যত টাকা লাগে আমি দেব। এই যে, এই যে রাজনন্দিনী, টাকার খেলা তো ভালোই খেলতে শিখেছেন, রাস্তার সাধারণ মানুষ মেরে গাড়ি চালানো শিখছেন। না মানে উনি হঠাৎ এসে গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়েছেন। উনি কি পাগল নাকি ভেবেছেন আপনার মতো সুন্দরীর গাড়ির নিচে চাপা পড়লে একেবারে সরাসরি বেহেস? আপনারা দয়া করে এই ভদ্রলোককে আমার গাড়িতে তুলে দিন, চিকিৎসার সব ব্যবস্থা আমি করবো। যান যান ভাই। চোখ থাকতে যারা অন্ধ তাদের চোখ দুটো এটা দিয়ে খুঁচিয়ে সত্যি সত্যি অন্ধ করে দেয়া উচিত, কিন্তু আল্লাহর দেয়া ওই সুন্দর চোখ নষ্ট করার অধিকার আমার নেই, তাই আপনার চোখের বদলে আপনার গাড়ির চোখ দুটো নষ্ট করে দিলাম। চলি। ওরে মা গো বাবা, ওরে বাবা রে, আমি শেষ। ও বাবা রে, আমার চাল শেষ। স্যার সারা জীবনের জন্য মনে হয় পঙ্গু হয়ে গেল। এনো এনো তোমার টাকা। মাত্র ৫০০ টাকা দিলেন স্যার। তোমার সঙ্গে যে কথা স্যার, কোমর ভাঙার রেট মাত্র ৫০০ টাকা, অন্তত হাজার খানিক টাকা দেন, তা না হইলে পাবলিক ডাইকে যখন আপনার কোমরটা ভাঙবো তখন বুঝবেন কোমর ভাঙার দাম কত। ওরে বাবা রে বাবা।
আচ্ছা আচ্ছা এই নাও এই নাও 1000 টাকা লা 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 স্যার বাই 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 চাক টাকাটা ডবল গেলো কাজ তো হলো এবার একটা গুন্ডা জোগাড় করতে হবে মেয়েটিকে হাইজ্যাক করতে হলে করব কিন্তু হাইজ্যাকের রেট 10,000 আর 50,000-এ মানুষ খুন লাশ গায়ে আরে না না খুন খারাপের কোনো দরকার নেই আর সত্যি সত্যি হাইজ্যাক তো হবে না আমি ইশারা করে দূর থেকে মেয়েটিকে দেখিয়ে দেব তোমরা তাকে ধরে হাইজ্যাক করার চেষ্টা করতে আমি এসে বাধা দেব শুরু হবে নকল আর মিথ্যে মারামারি তোমরা মার খেয়ে পালিয়ে যাবে ব্যাস বুঝে গেছি ওস্তাদ হিরো সেজে মেয়ে পটানো কেস তাহলে কম রেটে করে দেব 5,000 দিলেই চলবে এই নাও পুরো 5,000 আচ্ছা তাহলে কাল সকাল 10টায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওখানে 50,000 টাকা আছে কাজ শেষ হলে আরো 50,000 পাবে কাজটা কি ওই হিরো সাহেবের মারামারি আর হাইজ্যাক কোনোটাই নকল হবে না একদম আসল হবে শুধু হাইজ্যাকের সঙ্গে যোগ হবে ধর্ষণ মেয়েটির ইজ্জত সবাই মিলে নষ্ট করে দেবে যাতে সুন্দরী আত্মহত্যা করতে বাধ্য হয় মেয়েটিকে ছবির সঙ্গে মিলিয়ে নেবে কোনো ভুল যেন না হয় চিনিয়ে দেবার আগেই চিনে ফেললো দারুণ আইডিয়া আছে দেখছি ভালো চাস তো ওকে ছেড়ে দে কথা ছিল একরকম হচ্ছে আরেক রকম আরে তোমরা মারছো কেন কথা তো ছিল আমি তোমাদের মারবো কথা যা ছিল সব পাল্টি খেয়েছে মিয়া ভাই এখন আপনি পাল্টি খেতে খেতে উপরে চলে যান আমাকে ছেড়ে দাও তোমাদের পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোমাদের পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও
চাকরির ইন্টারভিউ দিতে বেরিয়েছিলাম, গেলে হয়তো চাকরিটা পেতাম, কিন্তু তোমার মতো একটা বোন পেতাম না। চলো বোন, তোমাকে পৌঁছে দিয়ে আসে, এসো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আজ আর বসবো না বোন, আর একদিন আসবো। না ভাইয়া, মার সঙ্গে দেখা না করে কি করে যাবেন, আমি মাকে ডেকে আনছি। মেঘা, মেঘা, চেনা চেনা লাগছে, মনে হয় তুমি আমার কোনো আপনজন। হ্যাঁ মা, উনি আমাদের খুব আপনজন, আমার ভাইয়া। আমার সেই হারিয়ে যাওয়া ভাইয়া যেন আমাদের কাছে ফিরে এসেছে। জানো মা, আজ শুধু ওনার জন্য তোমার মেঘা তোমার কোলে ফিরে এসেছে। সে কি? হ্যাঁ, কিছু গুন্ডারা আজ আমার সর্বনাশ করতে চেয়েছিল। উনি সেই লজ্জার হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে যে ভাই বোনের সম্মান বাঁচায়, পৃথিবীতে তার চেয়ে আপনজন কে আছে বলো? তোমার মতো সন্তানের জন্য যদি কোনো মা অহংকার করেন তাতে কোনো দোষ নেই বাবা। তুমি আমার মেঘাকে বাঁচিয়েছ, কি দিয়ে যে তোমার ঋণ শোধ করবো বাবা। আপনি আমাকে শুধু দোয়া করুন। দোয়া করি বাবা, তুমি তোমার মায়ের অহংকার হয়ে বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। মা, আজ আমার জন্য উনি চাকরির ইন্টারভিউ দিতে পারেনি, ভাইয়ার একটা চাকরির ব্যবস্থা করে দাও না মা। বেশ তো, আমার ফ্যাক্টরিগুলোর ম্যানেজমেন্ট আর কোঅর্ডিনেটর হিসেবে একজন যোগ্য লোকের দরকার, সেই পোস্টে তুমি কালই জয়েন করো। কি রাজি তো? জি জি ম্যাডাম। ম্যাডাম নয়, তুমি আর মেঘা ভাই বোন, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। চাকরি পেলে ঘুষ দিতে হয়, এটা কখনো মেনে নিতে পারেনি বলে এতদিন চাকরি হয়নি। তবে আজ আমি নিজে তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও বোন? আজ নয় ভাইয়া, তবে যেদিন চাইবো সেই দিন কিন্তু কোনো আপত্তি চলবে না। তোমাকে কথা দিচ্ছি, বোনের দাবি নিয়ে যা চাইবে আমি তোমাকে তাই দেব। চলি বোন। সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে।
বলতে সবাইকে ভুলে গেলি? একটু বারো মনে হলো না, আরে কেউ তোর আশায় পথ চেয়ে বসে থাকতে পারে? যারা আপন তাদেরকে নিয়ে ভাবতে হয়। আমি বুঝি তোর আপন কেউ নই? দেখ, বাবা মা আর বোন এরাই সব, এরাই আপন। পুরুষ গুলান রে এই জন্যে বেইমান কয়, কোনোটারই বিশ্বাস করন যায় না। তুই যেমন পুরুষদেরকে বিশ্বাস করিস না, দেখতে পারিস না, তেমনি আমিও কোনো মেয়েকে একদম সহ্য করতে পারি না। মাইয়া মানুষ সহ্য করতে পারে না, আবার মাইয়া মানুষগুলোকে তো মা বোন পাতাইলি, পুরুষ পুলাকে মা বোন ডাকলে তো পারতি। একটা একটা পুরুষ পুলারে তুই বিয়ে করিস? বেইমান, বুঝলি না, পুকটে কষ্ট হয়, পুকটা ফাইটতে যায়। আমি বাঁধন বলছি। অনেক অন্যায় করেছি, শাস্তি পেয়েছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছি ছি, এসব কি বলছেন? এখন আপনি কেমন আছেন? অনেকটা ভালো।
একটি অন্যায় আবদার করব, রাখবেন? বলুন। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, ঠিকানা দিলে আসবেন কি? নার্সিংহোমের ঠিকানা তো তোমার জানাই আছে। আমি নার্সিংহোমে নেই, পালিয়ে চলে এসেছি। সর্বনাশ, বলেন কি? এবার ঠিকানাটা বলুন। হাউস 176, রোড 127, গুলশান। ওয়েলকাম ম্যাডাম, আওয়ার স্যার ইজ ওয়েটিং ফর ইউ। আজ আমার প্রতিষ্ঠান আপনার পদধূলিতে ধন্য। আসুন প্লিজ। নার্সিংহোম থেকে পালিয়ে আসাটা কিন্তু মোটেও ঠিক হয়নি। ডক্টর অবশ্য আরো কটা দিন রেস্ট নিতে বলেছিলেন, কিন্তু ব্যবসার ক্ষতি হবে ভেবে পালিয়ে এসেছি। এটা কিন্তু ঠিক করেনি, ব্যবসার জন্য জীবন দেবেন নাকি? জীবন দিতে চাইলেই কি দেয়া যায়? যাকে ভালোবাসি তার জন্য মরণের মুখোমুখি দাঁড়ালাম, তবু মরণ তো হলো না। উপরওয়ালা কিছুতেই বুঝতে চাইলেন না, ভালোবাসার যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। প্লিজ, জানেন আগে মাথায় শুধু ব্যবসা বাণিজ্য নিয়েই ভাবনা চিন্তা ছিল, এখন এই মাথাটায় আপনি ছাড়া আর কেউ নেই, আপনাকে নিয়েই যত ভাবনা চিন্তা। বাটিতে কি মুড়ি ঘন্ট? কোথায় নিয়ে যাচ্ছিস? যা কোন আমি কম আনে, তুই লাইজার খা মাল্লাহান খারায় না, থেকে লড়িতে লড়িতে যা। আরে গরম গরম না খাইলে মজা আছে? যা তাড়াতাড়ি যা। মুড়ি ঘন্ট কার জন্য পাঠালে? উকিল সাহেব আর হার পোলার লেগিয়া। উদ্দেশ্যটা কি? মাইশে রেখা মহে, তোমার উদ্দেশ্য কি? লোকে ফকির খাওয়ায় তার পেছনে সোয়াব কামাবার উদ্দেশ্য থাকে, তুমি কোনো কারণ ছাড়াই মুড়ি ঘন্ট এনে পাঠিয়ে দিলে। আপনি গোদাসের লোক, কারণ ছাড়া ছোট ছোট পুডি মাছের আইন্দা খাওয়ায় না। আমাকে কই যেটা বড় মাইশেরে কারণ ছাড়া রুই মাছের মাথার আইন্দা খাওয়াই। মুড়ি ঘন্টটা কিন্তু দারুণ হয়েছে, আরেকটু দেই। আরে আরে আরে, কি করছো কি করছো? খেতে বসে কোনো আইটেমকে ভালো বলা মানে আইটেমটা আরো খেতে চাওয়া। খাওয়া নিয়ে খোটা দেওয়ার অর্থ নিজে না পাওয়ার বেদনা? একদম না, মুড়ি ঘন্ট খেতে বেশি ভালো লাগে না, অনেক কাটা। কাটাবিহীন যে মাথাটা খেতে তোমার ভালো লাগে, সেটা তো দিন রাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। যত কথাই বলিস খোকা, লক্ষ্মী একটা বউ ঘরে না এলে ঘরটা লক্ষ্মী ছাড়া মনে হয়, মনে হয় সব ফাঁকা। এত জানো এত বুঝো, তবে এতটা বছর একা রইল কেন? কেউ এলে আমি তো তার কোলে মানুষ হতে পারতাম, মা ডেকে মায়ের অভাব তো পূরণ করতে পারতাম। আমি কেন পারিনি সে প্রশ্ন তুলে আমাকে ছোট করিস না খোকা। কি জানি একটা কষ্ট, একটা ব্যথা ওনার বুকে লুকিয়ে আছে। হ্যাঁ, আমি আজও তার সন্ধান পেলাম না। সন্ধান করতে করতে সরাসরি তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়লি? না, ঠিক সেভাবে নয়। তাহলে কিভাবে? ও যা ভালো বুঝবে তাই করবে, আমাদের বুঝে দরকার নেই। তোরা যে বলিস না। ব্যাপারটা কি? আরে কি ব্যাপার, এগুলোর অর্ডার তো আমি দেইনি। ম্যাডাম, এই রেস্টুরেন্টের মালিক আপনাদের অনারে এই ডিশগুলো পাঠিয়েছেন। রেস্টুরেন্টের মালিক কেন পাঠাবে? ওনাকে জিজ্ঞেস করুন, ওই জনই আসছেন। এগুলো সব স্পেশাল ডিশ, আমার তরফ থেকে আপনাদের নিবেদন করলাম। আমার রেস্টুরেন্টে আপনাকে পাবো এটা আমি আশা করিনি। আপনাকে এখানে পাবো আমি আশা করিনি। আশা না থাকলে জীবন আকাশ নিরাশার অন্ধকারে ঢেকে যেত। তারপর ভালোবাসার চাঁদ হৃদয়ে উকি দিত না? তাহলে
করলে? মনের আগুনে পুড়ে খাঁটি সোনার মতো প্রেম বুকের মাঝে বাসা বাঁধত না। এক্সকিউজ মি, আমি একটু আসছি, আপনারা লাঞ্চ করুন। হি হি করে না হেসে খেয়ে নে। বাজে নিম্নমানের কেমিক্যালের কারণে আমাদের টেক্সটাইল মিলের বদনাম হচ্ছে। কেমিক্যাল থেকে কমিশন খাওয়া বন্ধ করুন, নইলে আমি বাধ্য হব বেগম সাহেবকে জানাতে। মেশিনের ক্ষমতা অনুযায়ী প্রোডাকশন হচ্ছে, অথচ খাতাপত্র দেখানো হচ্ছে কম। মালগুলো নিশ্চয় বাইরে পাচার হচ্ছে, শেষবারের মতো সাবধান করে গেলাম। চোরেরা সবাই সঙ্গবদ্ধ আমি জানি, আর এও জানি ওদের টাকার জোর বেশি কিন্তু মনের জোর কম। আমি ওদের আঘাত করবই, আমি বেঁচে থাকতে বেগম সাহেবের কোনো ক্ষতি হতে দেব না। জি জি জি। ভাইয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনি বাকি? আমি আমি তোমার ভাবি। ভাবি? ও মাই সুইট ভাবি, এ কথা তোমার ভাইয়াকে বলো না। হ্যাঁ, বললে তোমার ভাইয়ের সাথে আমার বিয়েটাই হবে না। এই না বললে তুমি আমার ভাবি? কি করব, আমাকে তো তোমার ভাইয়া পাত্তাই দেয় না। এইসব কথা বলে একটু শান্তি পাই। স্যার, এই নিন আপনার স্যালারি চেক, এখানে একটা সই করুন। মা, অপরাধ নেবেন না, আজ আমি মাইনে পেয়েছি আপনার জন্য। এই শাড়িখানা কিনে এনেছি, আপনার অনেক দামি শাড়ির ভিড়ে এটা নগণ্য আমি জানি, তবু আমার জীবনের প্রথম রোজগারের টাকায় মাকে কিছু দিতে পারার আনন্দ থেকে দয়া করে আমাকে বঞ্চিত করবেন না। খোকা, তোমার জন্য মায়ের এত দামি শাড়িটা ছিঁড়ে গেল, এই বয়সে কেনা তো তোমার পক্ষে সম্ভব নয়। তবে বড় হয়ে প্রথম রোজগারের টাকা দিয়ে মাকে একটা দামি শাড়ি কিনে দেবে, এটা আমার আদেশ। এতে একটা সেলার কামিজের কাপড় আছে, আমার বোনের জন্য এনেছি। মেঘা কোথায়? এনিথিং মোর? আর কিছু লাগবে না, থ্যাংক ইউ। আমি একটু দেখি। হ্যাঁ, থ্যাংক। কত হলো? আপনার কোনো পেমেন্ট লাগবে না ম্যাডাম। পেমেন্ট লাগবে না কেন? কারণ মালিকের বারণ। এই দোকানটা আপনার? জি। ওনার গাড়ির নাম্বার ঢাকা ঘ 5344। এই প্যাকেট দুটো ম্যাডামের গাড়িতে দিয়ে এসো, যাও। গাড়ির নাম্বারটাও মুখস্থ দেখছি। যে গাড়ির নিচে চাপা পড়িয়া মরিতে সাধ হয় তাহার নাম্বার মনে না রাখিলে কি করিয়া চলিবে? প্যাকেটে কি? এমন কিছু নয়, লরিয়াল লিপস্টিক, আইলাইনার, ল্যানকোমের মাস্কারা, ফাউন্ডেশন, রেভলনের ফেস মেকআপ, নেল পলিশ, এলিজাবেথ আর্ট এন্ড এর ব্লাশ এন্ড আই শ্যাডো, বাস। ভেবেছিলাম শুধু গাড়ির নাম্বারটাই আপনার মুখস্থ, এখন দেখছি আমার কি কি পছন্দ সবই আপনার মুখস্থ। ভালোবাসার অ আ ক খ যখন পড়তে শিখেছি তখন প্রেমের ধারাপাতটা মুখস্থ না থাকলে কি চলে? ভালোবাসা প্রেমে দেখছি অভিজ্ঞতা অনেক। থিওরিটিক্যাল নলেজ আছে কিন্তু প্র্যাকটিক্যালে খুবই কাঁচা।
আপনি সাহায্য করলে পুরোপুরি কভার করতে পারবো বলেই আমার বিশ্বাস। চোখ ভরে এত যে দেখার পরে তবুও দেখার সাধ মেটে না, তোমাকে দু চোখ ভরে এত যে দেখার পরে তবুও দেখার সাধ মেটে না।
খোঁজার পরে তুমি কি জানো কত খোঁজার পরে তোমাকে আপন করে আমি পেয়েছি মনে মনে তোদের যার আশায় আমি থেকেছি মনে হয় আজ সে মনে মানুষ কাছে পেয়েছি বাঁধন আমার জীবনে না এলে হয়তো সারা জীবনই বুঝতে পারতাম না ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে মনে হয় এতদিন বাঁধনের আশায় আমি পথ চেয়ে বসেছিলাম বাঁধন আমার স্বপ্ন আমার সুখ বেশি সুখ সুখ করো না আমার মতো অসুখ হয়ে যাইব এই ব্যাপারে আমি যে তোমার থেকে পুরাণ রোগী এটা মানো তো শোনো কাউরে বিশ্বাস করণের আগে টোকা দিয়ে দেখা লইবা খাদি না ভেজাল যদি দেহ খাড়ি দিবা দুধের বাদি আর যদি দেহ ভেজাল ঠিকা দিবা গজাল খুব সাবধান কেউ যেন টেন না পায় জি ঠিক আছে ঠিক আছে সবাই মাল আনতে গোডাউনে গেছে তুমি এখানে পাহারা দাও আচ্ছা কেউ এলে ভেতরে ওদের খবর দিও হ্যাঁ ও এখানে জিনবুদ নেই তো আমি মানুষ এখানে কি করছো সবাই মাল আনতে গোডাউনে গেছে আমাকে পাহারা দিতে বলেছে গোডাউনে মাল আনতে গেছে এত রাতে একদম বুদ্ধি নেই বোকা চুরি তো রাতেই করতে হয় দিনে করলে ধরা পড়ে যাবে না কেউ এলে ওদের খবর দিতে বলেছে তুমি এসেছো তাই ওদের খবর দিয়ে আসে আমি ওদেরকে বলে দিচ্ছি আমি এসেছি তুমি খেয়াল রেখো আর যেন কেউ না আসে আমাকে চোর বলবে না তুমি চোর আমি চোরের বাচ্চা ঢুকাবে না জানেন জানেন আসল কথা হলো আসল কথা আমরা সবাই বুঝেছি বাচ্চার জন্য মিথ্যে বলবি তো কোনো ফায়দা হবে না কোন অন্যায় আমি সহ্য করবো না আমি নিজে তোকে পুলিশে দেবো চল হারামজাদা আপনিও আসুন আসুন ও চোর চুরি করে ঢাল পড়েছে ওকে লকআপে ঢোকান আপনি কে আরে আমি ওর বাবা ভাবতেও কষ্ট হয় চুরি করে ধরা পড়েছে ওকে হাতে ঢোকান
হোসেন। Yes sir। ওকে লকআপে ঢোকাও। জি স্যার। নিয়ে যাও। আমি তাকব না। আমি ওকে তাকব না, নিয়ে যাও। না, চলো। আমি ওকে নিয়ে যাও। নিয়ে যাও, চলো। চলো। তোর মতো কুসন্তানের মুখে আমি বাবার কাছে শুনতে চাই না। সারা রাত মশার কামড় আর ওনাদের লাঠির বাড়ি খেলেই তোর শিক্ষা হবে। একে এমন মার মারবেন যেন মরে যায়। আব্বু আব্বু, আমাকে মেরে ফেলতে বলছো? আমি তোমার ছেলে না? ছেলে হওয়ার বাপি হও, অন্যায় যখন করেছো শাস্তি তোমাকে পেতেই হবে। আমার কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই। আব্বু আব্বু, বাংলাদেশে সব বাবা যদি ওনার মতো হতো তাহলে এই দেশটা সোনার দেশ হতো, তাই না? জি, দেশটা সোনার হলে চোরদের কষ্ট অনেক কমে যেত। চুরি করে পুরো দেশটাই বিক্রি করে দিয়ে অনেক মাল কামাতে পারত, তাই না? কি হচ্ছে? ওভাবে লাফাচ্ছ কেন? দেখছো না মশা মারছে? শ্বশুর বাড়িতে অনেক মশা থাকে, মেরে শেষ করতে পারবে না। শ্বশুর বাড়ি তাহলে কেটে দিচ্ছ না কেন? আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে পোড়া মাংস এনে দাও, আমি খাবো খাবো আমি খাবো। দাঁড়াও, পোলা মাংস আনছি। এই শোনো, আরেকটা মশারি নিয়ে আসবে। ঠিক আছে আনছি। আমি পোলা মাংস খাবো, মশারিতে ঘুমাবো। এই বলো, পোলা মাংস কোথায়, মশারি কোথায়? দড়ি লাঠি এনেছো কেন? এটা দিয়ে তোমার পা দুটো বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেবো, আর এই লাঠিটা দিয়ে পেটাবো। না, হারাম জাদা পোলাও মাংস খাবে, মশারিটা ঘুমাবে। কাল ছেলেটাকে চালিয়ে না আনলে তোদের সবাইকে আমি গুলি করে মারবো। কালকেই ওর ব্যবস্থা হয়ে যাবে স্যার, ওকে নিয়ে ভাববেন না, শুধু রাজীবকে নিয়ে ভাবুন। ওকে মারতে না পারলে সব ইনকাম বন্ধ হয়ে যাবে স্যার। হ্যাঁ, ওকে সরাতেই হবে। আগামীকালই বেগম সাহেবাকে মেরে ফেলব, আর বেগম সাহেবের খুনের কেসে ওই রাজীবকে ফাঁসাবো। বেগম সাহেবা, কালই তোমার জীবনের শেষ দিন। সব রেডি আছে? হ্যাঁ স্যার। বেগম সাহেবের মাথায় বাক্সটা ফেলে দিবি, যা। জি স্যার। আজকের এই দুর্ঘটনা না ঘটলে বুঝতেই পেতাম না সন্তান কেন বার বার মায়ের বুকে আশ্রয় খুঁজে। এই দুর্ঘটনা না ঘটলে জানতে পেতাম না সন্তান কেন মায়ের বুকে মুখ লুকিয়ে হাসে, মুখ লুকিয়ে কাঁদে। রাজীব হারাম জাতার জন্য আমার সব প্ল্যান মাটি হয়ে যাচ্ছে। আমিও দেখব কতদিন ও বেগম সাহেবাকে বাঁচায় আর ও নিজেও বাঁচে। ওরে আমার সোনা ধন, আমার মালিকা, আল্লাহ রে, আমার ছেলেটাকে কি মারটাই না মেরেছে? হ্যাঁ, শরীরে হাত দিলেই ব্যথা চিৎকার করছে। সবকিছুর জন্য রাজীব দায়ী, ওকে মেরে ফেলতে না পারলে আমার শান্তি নেই। ওই রাজীবের কারণে মালগুলো আনতে পারিনি, তোর কারণে আমার ছেলেটার এই দশা।
তোকে নিষেধ করা সত্ত্বেও দিলদারকে ওদের সঙ্গে গোডাউনে কেন আল্লাহর বান্দা আবার কান্দে দেখি বাবা কোথায় মেরেছে দেখি বাবা কোথায় মেরেছে এখানে লাগে এখানে এখানটা এখানে লাগে ব্যথা লাগে না সুরসুরি লাগে কাটুকুটু লাগে তোমাকে কাছে পেয়ে তোমাকে হারাবার ভয় আমাকে পেয়ে বসেছে জানি না কেন একটা অশুভ আশঙ্কা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে যদি আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় যদি দুজনের পথ আলাদা হয়ে যায় যদি আগামী দিনের স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যা হবার নয় তা নিয়ে ভেবে সময় নষ্ট করার মতো সময় আমার নেই শুধু যেন এ দেহের আত্মা তুমি এমনের বিশ্বাস তুমি তোমাকে ঘিরে আমার স্বপ্ন তোমাকে ছাড়া আমি বাঁচবো না বাঁধন চলো এই যে প্রেমের খেলা শেষ হবে এই বেলা মধুর স্বপ্ন কেটে করে দেব ফালা ফালা বাঁধন আমার সঙ্গে প্রতারণা করেছে এসব আপনারা কি বলছেন সত্যি বলছি বাঁধন আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে যে তিনটি ব্যবসার মালিক সে যে সে নিজেকে বিরাট বিজনেসম্যান হিসেবে জাহির করেছে আসলে ওই তিনটি ব্যবসার মালিক সে নয় আসল মালিক আমাদের তিনজন বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমাদের ব্যবসা আছে বাঁধন কেন আমাকে মিথ্যে বলবে আপনাকে মিথ্যে বলার জন্য তাকে আমরা টাকা দিয়েছি বলে টাকা দিয়েছেন মনে পড়ে আপনি আমাদের অপমান করেছিলেন সেই অপমানের প্রতিশোধ নিতে আমরা অনেক টাকার বিনিময়ে বাঁধনকে কন্ট্রাক্ট করেছিলাম আপনার সঙ্গে প্রেম প্রেম খেলতে তার ব্যবসা মিথ্যে ভালোবাসাও মিথ্যে আমি বিশ্বাস করি না আপনার মিথ্যে বলছেন বেশ তো আপনার প্রেমিক বাঁধনকে জিজ্ঞেস করে সত্যিটা জেনে নিন তুমি যা শুনেছ সব সত্যি মিথ্যা এক নাটকের পরাজিত কামি অভিনয় যা করেছি টাকার বিনিময়ে করেছি তবে হাজার মিথ্যের আড়ালে একটিমাত্র সত্যি ঢাকা পড়ে আছে আর সেই সত্যি আমি তোমাকে ভালোবাসি মূল প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি আমি এক মিথ্যেবাদীকে নিয়ে এতদিন স্বপ্ন দেখেছি ভাবতো ঘৃণা হয় আমি এক প্রতারককে ভালোবেসেছি এ কথা ভাবলে নিজেকে কলঙ্কিনী মনে হয় আমি এক ভণ্ড প্রেমিকের প্রেমে অন্ধ হয়ে নিজেকে তার কাছে সঁপে দিয়েছিলাম ভাবলে নিজের শরীরে আগুন লাগিয়ে পুড়ে মরতে ইচ্ছে হয় ডোন্ট আটার মাই নেম ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করো না ইউ আর চিট তুমি একটা মিথ্যেবাদী ইউ আর এ ফ্রড তুমি একটা প্রতারক ইউ আর অ্যান ইম্পোস্টার তুমি একটা ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ মেঘা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো
আমি তোমাকে ভালোবাসি। Believe me, I'm not a cheat, I'm not a fraud. আমি প্রতারক নই, আমি প্রতারক নই। I'm not an imposter. আমি ভণ্ড নই। আমি ভণ্ড নই। আমি ভণ্ড নই। আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও নাই ভালোবাসা। আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা, আগের মতোই চলতে দাও তোমার কাছে যাওয়া আসা। ভণ্ড হলাম প্রেমের কারণে, মন মনে না নিষেধ বারণে। ভণ্ড হলাম প্রেমের কারণে, মন মনে না নিষেধ বারণে। আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা, আগের মতোই চলতে দাও তোমার কাছে যাওয়া আসা। ভণ্ড হলাম প্রেমের কারণে, মন মানে না নিষেধ বারণে। ভণ্ড হলাম প্রেমের কারণে, মন মানে না নিষেধ বারণে। আমার কথায় নাই বাধা তুকসুর লয়ার তাল, বেসুর গান গাইছে দেখো অনেকেই আজকাল। ও আমার কথায় নাই বাধা তুকসুর লয়ার তাল, বেসুর গান গাইছে দেখো অনেকেই আজকাল। আমি না হয় হয়েছি বেতাল, হলাম প্রেমের কারণে, মন মনে না নিষেধ বারণে। বেতাল হলাম প্রেমের কারণে, মন মনে না নিষেধ বারণে। একটা গুন্ডাই বাড়ির সামনে মাতাল হয়ে চিৎকার করছে। বলেন কি? আপনি এক্ষুনি পুলিশ পাঠিয়ে গুন্ডাটাকে অ্যারেস্ট করুন। মাতাল হলাম প্রেমের কারণে, মন মানে না নিষেধ বারণে। মাতাল হলাম প্রেমের কারণে, মন মানে না নিষেধ বারণে।
সময় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা, আগের মতোই চলতে দাও তোমার কাছে যাওয়া আসা। ভণ্ড হলাম প্রেমের কারণে, মন মানে না নিষেধ বারণে, বেতাল হলাম প্রেমের কারণে, মন মানে না নিষেধ বারণে, মাতাল হলাম প্রেমের কারণে, মন মানে না নিষেধ বারণে। এই নিন কোর্ট অর্ডার, এবার দয়া করে বাঁধনকে ছেড়ে দিন। বসুন। হোসেন। ইয়েস স্যার। বাঁধনকে লক আপ থেকে নিয়ে এসো। জি স্যার। নিন, এখানে একটা সই করুন। উকিল সাহেব, বাঁধনকে আবার ও বাড়ির সামনে পেলে সোজা কোর্টে চালান করে দেব, বলে দেবেন। নিশ্চয়ই বলে দেব। তবে প্রেম ভালোবাসা বড্ড বাজে জিনিস, কোর্ট কাচারি, আইন, ফাইন, পুলিশ, মিলিটারি কিচ্ছু মানে না। কথাটা ঠিক বলেছেন উকিল সাহেব, কলেজে যখন পড়ি আমিও প্রেম করতে গিয়ে দু দুবার হাজত কেটেছি। আসি তাহলে। ঠিক আছে, এসো। প্রেম ভালোবাসা হচ্ছে বেঁচে থাকার টনিক। মেঘাদের বাড়ির সামনে মদ খেয়ে মাতলামো করতে তোমাকে কে বলেছে? আপনার এই প্রশ্নের জবাবটা আমি তার কাছেই চাইব যে আমাকে মদ খেতে বলেছে, মাতাল হয়ে মেঘার বাড়ির সামনে গান গেতে বলেছে। অন্যায় কি বলেছে? উকিল সাহেবকে না পেয়ে আমাকে সব ঘটনা খুলে বললে। তোমার ঘটনার সাথে ব্যর্থ প্রেমিক মাতাল দেবদাসের ঘটনা মিলে গেল, তাই দেবদাসকে ফলো করা বুদ্ধিটা তোমাকে দিয়ে দিলাম। তোমার বুদ্ধিতে অ্যারেস্ট হলাম, হাজত খাটলাম, কোর্টে চালান করে দিলে 5-6 বছর জেল খাটার ব্যবস্থাও হয়ে যেত। এবার প্রেম ভালোবাসার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলো। এখন তো বুঝেছ, জীবন থেকে খানিকটা সময় নষ্ট করার নাম ভালোবাসা, এগিয়ে চলার পথে খানিকটা পিছিয়ে পড়ার নাম প্রেম, স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবার নাম প্রেম, আলোর ঠিকানায় পৌঁছে দেয় ভালোবাসা। ভালোবাসা হৃদয়ের অনুভূতি, যা বোঝার মতো হৃদয় তোমার নেই। প্রেম মনের মাথুরি, তাকে ছুঁয়ে যাবার মতো মন তোমার নেই। যার হৃদয়ের অনুভূতি নেই, কারো মনকে ছুঁয়ে যাবার মতো সুন্দর মন নেই, সে তো মানুষের মুখোশ পরা একটা অমানুষ। তুমি ভালোবাসার শত্রু, তুমি প্রেমের শত্রু, তুমি মানবতার শত্রু, তুমি মানুষের শত্রু। ও বাবা, ভালোবাসার অন্ধ একটি প্রাণকে তুই কেন কষ্ট দিয়েছিস? ভালোবাসা যদি কষ্টের নাম হয়, প্রেম যদি দুঃখের নাম হয়, তবে সেদিকে পা না বাড়ানোই তো ভালো। প্রেম ভালোবাসা দুঃখ কষ্টের নাম নয়। ভালোবাসা জীবনের গান। প্রেম বেঁচে থাকার কবিতা। একজনকে আমিও ভালোবেসেছিলাম, মেয়েটির বাবা ছিলেন একজন বড় পুলিশ অফিসার, আমি গরিবের ছেলে, সামান্য উকিল। সেই অপরাধে ওর বাবার কাছে আমাদের ভালোবাসা স্বীকৃতি পেল না। এতটা বছর যে প্রেম আমার হৃদয়ে, সে প্রেম আমি ভুলব কি করে?
সে প্রেম যে আমার বেঁচে থাকার কবিতা, সে ভালোবাসা যে আমার জীবনের জয়গান। এতটা বছর যে বুকে মাথা রেখে ঘুমিয়েছে, সে বুকে যে এতটা কষ্ট এত দুঃখ জমাট বেঁধে পাথর হয়ে আছে তা কোনোদিন বুঝতে পারেনি। বাবা, আজ তোমার কাছে শিখলাম ভালোবাসা শুধু জীবনের গান নয়, ভালোবাসা মানুষকে ফেরেস্তা বানায়। তোমার মতো তোমার কাছে জানলাম প্রেম শুধু বেঁচে থাকার কবিতা নয়, প্রেম মানুষকে করে মহান। ঠিক আমার বাবার মতো। সত্যি আমার খুব অন্যায় হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। কিছু মনে করো না ভাই, আমার অন্যায় হয়েছে, ক্ষমা করে দিও। ইটস অল রাইট। আমি না জেনে অন্যায় করেছি, কিন্তু যে তিনজন জেনে শুনে পাপ করেছে তাদের তুমি ক্ষমা করো না বাবা। অলরেডি ওদের নামে উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছি। আরে আসুন 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 বাবা, তিন আসামি হাজির। যান 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 যান। আমাদের নামে উকিল নোটিশ কেন পাঠিয়েছেন? ব্রিচ অফ কন্ট্রাক্ট, শর্ত ভাঙার অপরাধে। বাঁধনের সাথে কন্ট্রাক্ট ছিল 50,000 টাকায়, সে মিথ্যা প্রেমের জালে মেঘাকে ফাঁসাবে। মেঘা প্রেমে যখন হাবুডুবু খাবে তখন বাঁধন মেঘাকে প্রত্যাখ্যান করবে, দুঃখ দেবে, কাঁদাবে। এই কাজের জন্য বাঁধনকে 30,000 টাকা অ্যাডভান্স করা হয়েছে, রাইট? জি। বাঁধন মেঘাকে প্রেমে ফাঁসিয়েছে, মেঘা প্রেমে যখন হাবুডুবু খাচ্ছে তখন আপনারা কেন বাঁধনকে বাকি কাজটুকু করতে দিলেন না? আপনি তো জানেন মেঘা আমাদের অপমান করেছিল। তাই মেঘা চোখে পানি না দেখে আমরা শান্তি পাচ্ছিলাম না। বিচ্ছেদের আগুনে যাতে জ্বলে পুড়ে মরে সেটা দেখার জন্য আমাদের আর তর হয়েছিল না, তাই বাকি কাজটা নিজেরাই সেরে ফেলেছেন। দেখুন উকিল সাহেব, বিচ্ছেদ ঘটাতে এত দেরি করার কথা ছিল না। বাকি 20,000 টাকা তো আমরা মেরে দিচ্ছি না, টাকাটা আমরা নিয়ে এসেছি। এই যে, এই যে টাকা। আরো 5,000 টাকা বেশি দিলাম। এইবার তো গল্প শেষ। দাঁড়াও, এটা প্রেমের গল্প, জীবনের গল্প, এত তাড়াতাড়ি শেষ হবার নয়। ৩০,০০০ টাকা তোমরা ওকে অ্যাডভান্স করেছিলে, এখানে 30,000 আছে। টাকাগুলো তুলে নাও আর ওর ভালোবাসা ওকে ফিরিয়ে দাও। টাকাটা বুঝে পেয়েছ? এবার ওর ভালোবাসা ওকে ফিরিয়ে দাও, নইলে চুক্তি ভঙ্গের অপরাধে আমি তোমাদের সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমাদের বেশ, তাহলে আজ থেকে সবাই মেঘাদের বাড়িতে পাহারা দাও। ও বাড়িতে যা যা ঘটছে সব আমাকে রিপোর্ট করো। ওদের কোনো দোষ নেই, দোষ আমার। মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে আমি ওদের কথা মতো কাজটা করতে রাজি হয়েছিলাম। হাসপাতালে অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল মা। ডাক্তার তাড়াতাড়ি অপারেশনের কথা বললেন, বললেন অপারেশনের সব টাকা হাসপাতালে জমা দিতে। হঠাৎ করে এত টাকা কোথায় পাব? ঠিক সেই মুহূর্তে ওরা তিনজন এসে আমার দুর্বলতার সুযোগ নিয়ে নিল। মায়ের কষ্ট সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়েছিলাম ওদের কথা মতো মেঘাকে প্রতারণা করতে, কিন্তু পারিনি, আমি হেরে গেছি। বিবেকের আগুনে ঝলসে গেছে বুকের ভেতরটা। আমি অন্যায় করেছি, আমি দারুণ অন্যায় করেছি।
ন্যায় অন্যায় যাই করেছ তুমি তোমার মায়ের চিকিৎসার জন্য করেছ। মায়ের জন্য কিছু করতে পারাটা অন্যায় নয়, অপরাধ নয়। হ্যাঁ, মায়া মমতার সবচেয়ে পবিত্র বন্ধন মা ছেলের নারীর বন্ধন। তাই তো মায়ের কষ্টে ছেলে কাঁদে, আর ছেলের জন্য কাঁদে মা। খোকা, এতগুলো জন্মদিন পেরিয়ে গেল, তোর আশায় শুধু পথ চেয়ে রইলাম, তুই এলি না, তোর দেখা কি আর কোনো দিন পাব না। তোর মুখে মাটা শোনার জন্য আর কতকাল আমাকে অপেক্ষা করতে হবে তুই বলতে পারিস? মা, কি ব্যাপার মা? আপনি কেক নিয়ে বসে, কার জন্মদিন? আজ আমার হারানো ছেলের জন্মদিন। বছরের এই দিনটিতে আমি মোম জ্বালিয়ে কেক নিয়ে অপেক্ষা করি, কখন আমার খোকন শোনা আসবে, আমার মা বলে ডাকবে, আমার হাত ধরে কেক কাটবে। মায়ের এই বুক ভরা আশা নীরবে শুধু কান্না হয়েই ঝরে যায়। বুকের ভেতরটা ঝাঁঝরা হয়ে গেল একটার পর একটা দীর্ঘশ্বাসের বিষাক্ত ছবলে। খোকাকে না পাওয়ার যন্ত্রণায় নীল হয়ে গেল বুকের পাঁজর গুলো, নিঃশ্বাস নিতে বুকে বড় কষ্ট হয়। একি তোমার চোখে পানি? মায়ের কষ্টের কথা শুনে, মায়ের চোখে পানি দেখে কে কাঁদে না? মায়ের মুখখানা আমার মনে পড়ে না, মায়ের স্নেহ ভালোবাসার রং কেমন আমি দেখিনি, মায়ের সোহাগ আদর কাকে বলে আমি জানি না, শুধু জানি আমার মা নেই। আর জানি আমার মা কোনোদিন আমার জন্মদিনে মন জেলে কেক নিয়ে বসে থাকবে না, জানি পরম স্নেহে আমার হাত ধরে কেক কাটবে না, জানি সোহাগ মাখা হাতে এক টুকরো কেক আমার মতো দুর্ভাগার মুখে তুলে দিতে বলবে না। খোকা, শুভ হোক তোর জন্মদিন, বলবে না, বলবে না। তোমার জন্মদিন শুভ হোক বাবা। মা, ভাগ্য আমার জন্মদিন কবে তা আমি নিজেও জানি না মা, আমি জানি না মা, আমি জানি না মা। আজ থেকে জানবে এই দিনটি তোমার জন্মদিন। পড়ার দরকার নেই, আমরা তিনজন বিজ্ঞাপনটা মুখস্থ করে ফেলেছি, মিলে দেখুন। বল, সরকার অনুমোদিত যে কোনো ললিতকলা একাডেমিতে
সার্টিফিকেট প্রাপ্ত, 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন, নৃত্যকলায় পারদর্শী শিক্ষিকার প্রয়োজন। পারিশ্রমিক সর্বসাকুল্যে মাসে 5,000 টাকা। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবার সকাল 10টায় নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হবে। ধানমন্ডি প্যালেস, সড়ক 11, বাড়ি 203, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা। ঠিক আছে। মেঘার জন্য নাচের টিচারের ইন্টারভিউ। বাধন, তুমি নাচ জানো? হ্যাঁ জানি। জানলেই লাভ কি, বিজ্ঞাপনে স্পষ্ট লেখা আছে নাচের শিক্ষিকা প্রয়োজন, শিক্ষক তো চাইনি। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, ইন্টারভিউ কবে? সোমবার, মানে আগামীকাল সকাল 10টায়। ক্যান্ডিডেটদের লিস্ট দাও। নিন। ও বোনেরা, আমার যাকে নাচ শিখাতে এসেছেন তার সঙ্গে তিনটা খারাপ জিন আছে। নাচের মাস্টার হবে তাকে শুধু সারাদিন নাচতেই বলে। কথা না শুনলে তখন হকিস্টিক দিয়ে পিটিয়ে হাত পা ভাঙাভাঙি করে। আজ আমি পঙ্গু অসহায়। আমাদের কিছু সাহায্য করো। কিছু সাহায্য করো, সাহায্য করো। এক এক করে ক্যান্ডিডেটদের ডাকো। ইয়েস ম্যাডাম। ইন্টারভিউ হবে কি করে? ক্যান্ডিডেট তো একজনও নেই। কে বলেছে ক্যান্ডিডেট নেই? টাটা থাই থাই, টাটা থাই থাই, আমার মামনি মামনি কই। তাধিন্না তাধিন্না তেরে কেটে তা, চাকরি আমি পাবই বাবা, যা তুমি থাক। আসুন আসুন প্লিজ। নমস্কার। দুজন ক্যান্ডিডেট একসঙ্গে ঢুকেছেন কেন? ক্যান্ডিডেট আমি, উনি আমার বাবা। আমি গার্জিয়ান ছাড়া কোথাও যাই না। কি নাম আপনার? বন্যী শিখা মিত্র। নাচ কোথায় শিখেছেন? বাবার কাছে আমার প্রথম পায়েখড়ি। পায়েখড়ি? একে তো হাতে খড়ি বলে। এতদিন ভুল ভুল জানতেন। সব ধরনের লেখা, বাদ্যযন্ত্র বাজানো, পকেট মারা, যেগুলো হাতে ধরে শেখাতে হয় সেগুলো তো হয় হাতে খড়ি। আর পায়ের উপর ভর করে নাচ শিখতে হয়, তাই নাচে হয় পায়েখড়ি। ভরতনাট্যম জানেন? হ্যাঁ, ভরতনাট্যম শিখেছি মাদ্রাজের বিখ্যাত পণ্ডিতজি করমণ্ডলের কাছে। ভরতনাট্যম ছাড়া আর কি শিখেছেন? বক্রেশ্বর মহারাজের কাছে শিখেছি ক্লাসিক্যাল আর কত্থক। বয়েল ড্যান্স, পপ ড্যান্স শিখেছি লন্ডনে। আর রক ড্যান্স শিখেছি আমেরিকার সাইকেল ম্যাকশনের কাছে। সাইকেল ম্যাকশন? সে আবার কে? আমি তো মাইকেল জ্যাকসনের নাম শুনেছি। মাইকেল জ্যাকসনের গুরুর নাম সাইকেল ম্যাকশন। ও, এর আগে কোথাও নাচ শিখিয়েছেন? হ্যাঁ, লন্ডন, আমেরিকা, ইটালি, ফ্রান্স, সুইডেনে শিখিয়েছি। কোনো সার্টিফিকেট আছে? আছে বাবা, সার্টিফিকেট গুলো আনো তো। আনছি মা, এক্ষুনি আনছি। বস্তায় কি? সার্টিফিকেট। আমার সার্টিফিকেট দেখতে পেলেন না? 2 বস্তা সার্টিফিকেট? আরো 4 বস্তা ঘরে ফেলে এসেছি, কুলি পেলাম না বলে আনতে পারিনি। হ্যাঁ, এত সার্টিফিকেট দেখেই তো সব ক্যান্ডিডেটরা দৌড়ে পালালো। কুলিরা নাক মুখ ঢেকে রেখেছে কেন? অনেক দিন পরে থাকলে যা হয়, ধুলোবালি জমেছে তাই নাক মুখ ঢেকে রেখেছে। তাছাড়া অনেক দিন বক্তার মুখ খোলা হয়নি, খুললে আসলে অনেক বেরোবে। আপনি আসলে দেখে ভয় পান না তো? এগুলো নিয়ে চলে যান, যান 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 যান, চলে যান, যান যা তাড়াতাড়ি যান। আপনি কাল থেকে জয়েন করুন, আর শুক্রবার বাদে প্রতিদিন সকাল 10টায় বাড়িতে আসবেন, 1 ঘন্টা করে শিখাবেন। বাড়ির ঠিকানাটা ওনার কাছ থেকে জেনে নিন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক।
সরি ম্যাডাম, সরি। একটু দাঁড়াও। আমি? তবে কে, অন্য কেউ? সেটা তুই ভালো বলতে পারিস। তোকে খুব সুন্দর লাগছে। এতদিন তো সবার চোখে সুন্দর ছিলাম, তোর চোখে বুঝি আজ ধরা পড়ল। যন্ত্রপাতি সব ঠিক আছে তো? কিসের যন্ত্রপাতি? চোখের, মাথার সব ঠিক। গন্ডগোলটা এইখানে, বুকের মাঝখানে, মন যেখানে ঠিক সেইখানে। যাতে হৃদয় নেই, মন নেই, যারা প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না, তাদের তো সব জায়গায় ব্যথা হবার কথা নয়। রিনি, দুটি নিষ্পাপ মনে চাও পাওয়াই তো প্রেম। যা সত্য, যা সুন্দর, তাই তো ভালোবাসা। স্বপ্নের ঠিকানে পৌঁছে যাওয়ার নাম প্রেম, আলোর ঠিকানে পৌঁছে দেয় ভালোবাসা। ভালোবাসা হৃদয়ের অনুভূতি, প্রেম মনের মাধুরী, ভালোবাসা জীবনের গান, প্রেম বেঁচে থাকার কবিতা। এখনই জ্ঞান হারিয়ে ফেলো না লক্ষ্মীটি, আমার মনের কথা এখনো শেষ হয়নি। বলো রিনি, সৃষ্টির কথা যদি প্রশ্ন করে, তুমি হাজার বছরে আয়ু চাও না রিনিকে চাও? আমি দ্বিধাহীন ভাবে তাকে জানিয়ে দেব, হাজার বছর কেন, সামান্য একটি প্রহর আমি রিনিকে ছাড়া বাঁচতে চাই না, বাঁচতে পারবো না। রিনি, তুমিহীন হয়ে একা, প্রেমহীন হয়ে একা, বাঁচতে চাই না আমি একটি প্রহর। প্রেমের বাঁধন ছিঁড়ে কখন কি হয়, কেউ কেউ ঘর বাঁধে মনে থাকে ভয়, প্রেমের বাঁধন ছিঁড়ে কখন কি হয়। ভালোবাসা হয়ে গেল, এ বুকে সাহস এলো, এখন করি না ভাই আশুক না যায়। অনেকে বাঁচতে চায় হাজার বছর, অনেক
কারো কারো চোখ হাসে কারো ঝরে জল বৃষ্টিতে মোছে না তো প্রেমের কাজল এখন আমার কাছে যা কিছু চাওয়া বাঁচতে চায় হাজার বছর অনেকে বাঁচতে চায় হাজার বছর তুমিহীন হয়ে একা প্রেমহীন হয়ে একা বাঁচতে চাই না আমি একটি প্রহর অনেকে বাঁচতে চায় হাজার বছর মেঘা রেডি হয়ে আসছে তুমি বসো বাবা নো থ্যাঙ্কস বসে বসে রিয়েলি আই এম টায়ার্ড ইন জার্মানি নোবডি সিটস আইডল সবাই ভেরি অ্যাক্টিভ খুব কার্টুনি করে ইমরান আমার মেয়ে মেঘা মেঘা ও ইমরান হ্যালো আসসালামু আলাইকুম ও লেটস গো যা মা যা আজ না শেখা হবে না আমি একটু বাইরে যাচ্ছি কাল আসুন আপনার গাড়িতে একটা লিফট নেওয়া যাবে সুবিধার মতো কোথাও নেমে যাব অ্যাবসার্ড এক্সক্লুসিভ প্রাইভেসি আমাদের দরকার আমার কোনো প্রাইভেসি দরকার নেই আপনি আসুন চলুন আপনার মতো সুন্দরী আমি আগে কখনো দেখিনি ইউ আর সো প্রেটি ও হোয়াট ননসেন্স মশা এত বড় স্যার বিয়ের পর হানিমুনটা হনুলুলুতে সিলেক্ট করে রেখেছি তুমি কি বলো আপনাকে আমার অনুরোধ আমাকে নিয়ে কিছু ভাববেন না আমি একজনকে ভালোবাসি আই নো ওর নাম বাজন শুনেছি ছেলেটা নাম্বার ওয়ান চিট একটা ফ্রড হোয়াট ইজ দিস আবু মশা বিগ সাইজ মশা কি যেন বলছিলাম ও ইয়েস এখন মনে পড়েছে ওই ফ্রড ইম্পোস্টারটাকে ছেড়ে দিয়ে খুব ভালো করেছো আমি ওকে এখনো ভালোবাসি আমার সাথে একটাই দুঃখ ও আমাকে কেন মিথ্যে বলল ইউ হ্যাভ মিস্টেকেন তোমাকে ফাঁসিয়ে ওই ডিভোর্সটা তোমার সম্পত্তি গ্রাস করতে চেয়েছিল বড় সাইজের মস্কিটো কামড়ালেই ডেঙ্গু জ্বর ডেঞ্জারাস ডেঙ্গু ইউ ফিনিশ ও মাই গড আমি মশা মারার স্প্রে নিয়ে আসছি ড্রাইভার ড্রাইভার গাড়ি থামাও স্টপ দ্য কার ম্যাডাম প্লিজ একটু নামুন লেট মি গো ড্রাইভার কাম 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 কুইক কুইক জানেন বাঁধনকে আমি চিনি আমাদের পাড়ায় থাকে ছেলেটি খুব ভালো আপনার জন্য না খাওয়া ছেড়ে দিয়ে সারাদিন শুধু কাঁদে কেঁদো না সুন্দরী ওস্তাদ ডাকছে এসো না গো কি কথা বলছেন ধেনলঙ্কা ওস্তাদ সাংঘাতিক ঝাল ঝাল খেয়ে গাল যদি না পড়ে তবে লঙ্কা চিবিয়ে লাভ কি কাছে আন এমন কিছু লঙ্কা আছে গো সোনা নাকের ডগায় ঘষে দিলে সারা অঙ্গ জ্বলে যাবে ওস্তাদ লঙ্কার সাথে ধনে পাতাও আছে মালের সঙ্গে ভালো চাট হবে দুটোকে নিয়ে আয় হাই হোয়াট আর ডুইং দেশটাকে মগের মুল্লুক পেয়েছো নাকি
খবরদার, ওনার গায়ে কেউ হাত দেবে না, ছেড়ে দাও। মাই গড, লুকিং লেডিজ বাট ভয়েস জেন্টস, তুমি মেয়ে ভয়েস পুরুষের। আমি রেগে গেলে গলার স্বরটা পুরুষের মতো হয়ে যায়। ভৌতিক ব্যাপার, ভেরি ইন্টারেস্টিং। ও মাই গড, রক্ত! বাঁধনকে প্রতারক ভণ্ড যাই আপনি ভাবুন, সবই আমাদের কারণে। ওর মায়ের চিকিৎসার জন্য আমরা ওকে টাকা দিয়েছিলাম, বিনিময়ে আপনাকে মিথ্যে প্রেমে ফাঁসাতে আমরা ওকে বাধ্য করেছিলাম। বাঁধন মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে আপনাকে যে সত্যি সত্যি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে তা আমরা বুঝিনি। ক্ষমা করে দিয়েছে। ছেলেটির বাবা কি করেন, কাজটা কি করেন তা তো জানি না, তবে বিয়ের পরপরই ছেলেটির মায়ের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। কোন স্বামীর পক্ষে এই রকম চরিত্রের কোন মহিলা কিনে ঘর করা খুবই মুশকিল। বেগম সাহেব কি বলবো, ছেলেটির মায়ের চরিত্র খুবই খারাপ। সর্বনাশ বলেন কি? হ্যাঁ, ছেলেটির মা একটি স্কুলের মিস্ট্রেস, টাকার লোভে বাড়িতে কোচিং সেন্টারের নামে কোমলমতি ছাত্রীদের দিয়ে আজে বাজে ব্যবসা ফেঁদে বসেছে। আমার খুব ভয় হয় মার ছেলে মিলে মেঘাকে তাদের নোংরা ব্যবসায় নামিয়ে দেবে না তো। টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে এ আমি ভাবতেও পারিনি। বলুন আপনার কত টাকা দরকার?
কেন বলুন, কত চাই? আপনি বড় লোক, আপনার অনেক টাকা আছে, এটা জাহির না করলেও পারতেন। আমরা গরিব হলেও আমাদের একটা মান সম্মান আছে, এই কথাটা ভুলে যাচ্ছেন কেন? বক্তৃতা শুনতে আমি আসিনি। আপনার ছেলে আমার মেয়েকে ট্র্যাপ করেছে, আমি 5 লক্ষ টাকা দিচ্ছি, আমার মেয়ে জীবন থেকে আপনার ছেলেকে সরে যেতে বলুন। এই নিন চেক। আমার ছেলে বাজারের পণ্য নয়, ওকে কেনার মতো টাকা আপনার কাছে নেই। বুঝতে পেরেছি, ব্ল্যাকমেইল করে টাকার অঙ্কটা বাড়াতে চাইছেন, বলুন কত দিতে হবে? তার আগে আপনি বলুন, আর কতকাল আপনাদের এই অপমান আমাদের সহ্য করতে হবে? আমার প্রশ্নের জবাব আমি এখনো পাইনি। জবাব আপনাকে অনেক আগেই দেয়া হয়ে গেছে, আপনি বোঝেননি, সেটা আপনার অক্ষমতা। তবুও পরিষ্কার করে বলছি, আমার বাঁধনার কোনোদিন আপনার মেয়ের সাথে মিশবে না। এবার আপনি আসতে পারেন। শোনো তো, সত্যি বলছি, তোমার মায়ের সামনে যেতে আমার খুব ভয় হচ্ছে। আলাপ করে দেখো, এমন মা আর পৃথিবীতে খুঁজে পাবে না। এসো। আরে বাবা এসো না। আমার মা, এসো। মা, তোমার সঙ্গে ওকে পরিচয় করিয়ে দেবার জন্য আর জোর করে ধরে এনেছি। ওর পরিচয় আমি জানি, কোটিপতি মায়ের একমাত্র মেয়ে, নাম মেঘা। বাঁধন, আজ তোর কাছে আমার একটাই জিজ্ঞাসা, ওর সম্পত্তি গ্রাস করবার জন্যে তুই কেন ওকে ট্র্যাপ করেছিস? আমি ওকে ট্র্যাপ করেছি? নয়তো কি? গরিবের ঘরে এত মেয়ে থাকতে কোটিপতির মেয়ের উপরে নজর দিয়েছিস কেন? মা, কত টাকা পেলে তুই মেঘাকে ছেড়ে দিবি? ওর মা আমার কাছে জানতে চেয়েছিলেন, কিন্তু টাকার অঙ্কটা তোর কাছ থেকে জানা হয়নি বলে আমি ওনাকে বলতে পারিনি। মেঘার মা এখানে এসেছিলেন? তোর মতো রাহ যাতে মেঘাকে গ্রাস করতে না পারে, তার ব্যবস্থা করতে উনি এসেছিলেন। মেয়ের ভালো চাওয়া কোনো অপরাধ নয়, অপরাধ কাউকে ছোট করা। আমি যদি আগে জানতাম তোর জন্য আমাকে এত অপমানিত হতে হবে, তবে এত দুঃখ কষ্ট সহ্য করে তোকে এত বড় করতাম না। বড় হয়ে অমানুষ জানলে সবার করুণার অনুগ্রহ নিয়ে ভিক্ষে করে তোকে পড়াতাম না, মানুষ করার চেষ্টা করতাম না। জীবন জিজ্ঞাসার কাঠ গড়ায় আসামি হয়ে দাঁড়াবি তুই, আমি নই। ভালোবাসলে আসামি হয় না, ভালোবাসা কোনো অপরাধ নয়। অপরাধী সে যে নিজের সামাজিক অবস্থানের কথা ভাবে না, ভাবে না বাবা মায়ের সম্মানের কথা, দায়িত্বহীনের মতো ভাবে না সংসারের দায়িত্ব বোধের কথা। তুমি যদি নিজের সামাজিক অবস্থানের কথা ভাবতে, তবে কারো বাড়ি বয়ে গিয়ে অপমান করে আসতে না। তুমি যদি নিজের সম্মানের কথা ভাবতে, তাহলে কাউকে অন্যায় ভাবে অসম্মান করতে না। দায়িত্ব জ্ঞান যদি তোমার থাকতো, তবে আজ আমাকে চরম অপমানিত হতে হতো না। আমি বাঁধনকে ভালোবাসি, বাঁধন আমাকে ভালোবাসে। অন্যায় হলে আমার হয়েছে, অপরাধ হলে বাঁধনের হয়েছে। সেই অপরাধে বাঁধনের মাকে অপমান করে তুমি অন্যায় করেছো। আজ আমার ভাবতে কষ্ট হচ্ছে, সত্যি কি তুমি আমার মা? তোমার গর্ভে আমার জন্ম হয়েছে ভাবতে আমার ঘৃণা হয়। মেঘা, তোমার এত বড় সাহস, রাস্তার একটা ছেলের জন্য তুমি মাকে অসম্মান করছ? যাকে মনের মধ্যে ঠাই দিয়েছি সে রাস্তার ছেলে নয়। বাঁধন আমার অস্তিত্ব, বাঁধন আমার জীবন, বাঁধন আমার ভালোবাসা। পৃথিবীর কোনো শক্তি আমার মন থেকে বাঁধনকে সরাতে পারবে না। তোমাকে ভাইয়া ডেকেছি, শাসন করার অধিকার তোমার আছে,
তাই চটটা হজম করলাম। তবে কর্মচারী যখন অধিকারের সীমা ছাড়িয়ে যায় তখন মালিকের দায়িত্ব তার বিচার করা, নইলে ভেবে নেব সামান্য একজন কর্মচারী দিয়ে আমাকে অপমান করা মালিকেরই কাশাদি। হে নেস্টি পলিটিক্স! যে মেয়ের গায়ে আমি মা হয়ে কোনোদিন হাত তুলিনি তাকে তুমি মেরেছ কোন সাহসে? চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো মেঘের গায়ে তুমি হাত তুলেছ কোন সাহসে? এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। মেঘা কোথায় যাচ্ছিস? যেদিকে দু চোখ যায়। মেঘা! হ্যাঁ মা, যেখানে আমার কোনো দাম নেই, যেখানে মানুষের কোনো সম্মান নেই, যেখানে বাঁধনের স্বীকৃতি নেই, সেখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। মেঘা, মেঘা! মা, আপনি? মা বলে ডাকিস, অথচ মায়ের কান্না উপেক্ষা করে মায়ের উপর রাগ করে চলে এলি। আমি তো চলে আসতে চাইনি মা, চলে যেতে আপনি আদেশ করেছেন তাই। আমার মুখের কথাটা কি সব? বেশ, আমি অন্যায় করেছি, তোর কাছে ক্ষমা চাইছি। না মা না, এই হাত শুধু সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করার জন্য, সন্তানের কাছে ক্ষমা চাইবার জন্য নয়, তাতে সন্তানের আয়ু কমে যায়, অমঙ্গল হয়। মা চিরদিনই সন্তানকে আশীর্বাদ করে, সন্তানের মঙ্গল কামনা করে, কিন্তু দুঃখ হয় তখনই যখন সন্তান মাকে ভুল বোঝে। ভুলের বোঝা অনেক বেড়ে গেছে বাবা, মেঘা বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ বাবা, আমার ঘরের সম্মান আমাকে ফিরিয়ে দাও, তোমার মায়ের সম্মান বাঁচাও। মা, আমার একটা অনুরোধ, মেঘার ভালোবাসাকে মেনে নিন, দেখবেন সব ভুলের অবসান হয়ে গেছে। অসম্ভব, এই অনুরোধ তুমি আমাকে করো না বাবা। আমি জেনে শুনে একটা নষ্ট চরিত্রহীন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। তুমি আমাকে কথা দাও বাবা, ওই জোচ্চল মিথ্যেবাদী বাদনের হাত থেকে তুমি আমার মেঘাকে বাঁচাবে। বেশ, তাই হবে মা, আমি কথা দিলাম। কোথায় যাচ্ছিস? যে বাড়িতে আমার মনের দাম নেই সে বাড়িতে আমি আর ফিরে যাব না। ছেলে মানুষই করো না মেঘা, চলো চলো। না। আরে বাবা চলো এসো। আরে আপনি? আর কোনদিন মেঘা ছায়া মারাবি না, একদম খুন করে ফেলবো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ঘরের সম্মান ঘরে ফিরিয়ে দিতে, চলো। এখন বুঝতে পারছি মেঘা যাতে আমাকে ঘৃণা করে তাই মদ খেয়ে ওদের বাড়ির সামনে আমাকে মাতলামো করতে বলেছিলে, তাই না? তোমার কোনো কথার জবাব আমি দেব না, শুধু অনুরোধ করব মেঘাকে তুমি ভুলে যাও, চলে এসো মেঘা। আমি ওকে কথা দিয়েছি, ওকে ছেড়ে আমি কোনোদিন যাব না। আমিও মাকে কথা দিয়েছি তোমাকে তার কোলে ফিরিয়ে দেব, মায়ের মর্যাদার কথা ভেবে ঘরে ফিরে চলো মেঘা। বলেছি তো আমি যাব না। আমাকে অন্যায় কিছু করতে বাধ্য করো না। তুমি অন্যায় করবে আর আমি মেয়েদের মতো চুরি পরে বসে থাকব? ক্ষমতা থাকলে ওকে নাও। কামান 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 কামান।
আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে ওকে কেউ আলাদা করতে পারবে না। তুই বেঁচে থাকতে যখন মেঘাকে আলাদা করা যাবে না, তখন আমাকে তোর মরণের ব্যবস্থা করতে হবে। সরে যা। না রাজীব। সরে যা বলছি। না, যাব না। সরে যা বলছি। না, যাব না। সরে যা। ওকে তুই মারবি না। সরে যা। উকিল সাহেব, উকিল সাহেব, উকিল সাহেব, ওকে মেরে ফেলো না। ও মরে গেলে আমিও বাঁচব না, আমিও মরে যাব। তুমি একদিন আমাকে কথা দিয়েছিলে, বোনের দাবি নিয়ে আমি যা চাইব তাই তুমি আমাকে দেবে। আজ আমি তোমার কাছে বাঁধনের প্রাণ ভিক্ষে চাইছি, বিনিময়ে তুমি যা বলবে আমি তাই শুনব। তবু ওকে তুমি মেরে ফেলো না। আমাকে কথা দাও, বাঁধনকে তুমি ভুলে যাবে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি কোনোদিন ওর কাছে আসবো না, ওকে ভালোবাসবো না, ওর ডাকে আর কখনো সাড়া দেব না। তুমি ওকে বেঁচে থাকতে দাও, ওকে মেরো না, ওকে মেরো না, ওকে মেরে ফেলো না। এসো। বাঁধনকে মেরেছে কেন, কি অপরাধ ওর? মেঘাকে ভালোবাসার অপরাধে, মেঘাকে আপন করে বুকে টেনে নেবার অপরাধে, নিষ্পাপ দুটি মন দেয়া নেয়ার অপরাধে। কি বলছো তুমি? নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না পবিত্র এক ভালোবাসার শাস্তি এত কঠিন, এত নির্মম হয়। মা, এই বংশের মান সম্মান, পারিবারিক ঐতিহ্যকে তুমি শুকনো ফুলের মালার মতো রাস্তায় ছড়ে ফেলে দেবে তা আমি বেঁচে থাকতে কোনোদিন হতে দেব না। এ বাড়ি থেকে বাইরে বের হবার জন্য যতগুলো দরজা আছে আজ থেকে তোমার জন্য সব বন্ধ। রাজীব, তুমি আমাকে চরম অপমানের হাত থেকে বাঁচালে, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা। ঋণ কেন বলছেন মা? মায়ের জন্য কিছু করতে পারা সেটা যে কোনো ছেলের কাছে আনন্দের। তোমার চোখের পানি বলে দিচ্ছে তুমি মিথ্যে বলছো। কোনো সন্তান তার মায়ের চোখ ফাঁকি দিতে পারে না। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? মা, দয়া করে এমন কিছু করতে বলবেন না যা পাষাণে বুক বেঁধে করতে হয়। এমন কোনো স্বপ্ন ভাঙতে বলবেন না যা ভাঙতে গিয়ে নিজের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এমন কোন আগুনে হাত দিতে বলবেন না যে আগুনে হাত পুড়ে না, শুধু হাতটা জ্বালা করে, অসহ্য জ্বালা করে। আশীর্বাদ। ভয়ের কিছু নেই তো ডাক্তার সাহেব? ডেঞ্জার পিরিয়ডটা কেটে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
প্যাথেডিন পুশ করে দিয়েছি, দু তিন ঘন্টা অসার হয়ে ঘুমাবে। কোনো অসুবিধা হলে রাতে আমাকে ফোন করো। জি। শুনুন, বাঁধন এখন কেমন আছে? অনেকটা ভালো। বাঁধন আমার ছেলের মতো, আমি একজন অ্যাডভোকেট। আমি কি আপনাদের কোনো সাহায্য আসতে পারি? নিশ্চয়ই। যে ছেলেটি আমার ছেলেকে নির্দয়ভাবে মেরেছে, আমি চাই তার বিরুদ্ধে মামলা করতে, তাকে জেলে পড়তে। দয়া করে সেই সাহায্যটুকু করুন। বাবা হয়ে ছেলেকে জেলে পাঠাবো কি করে বলুন? আমি আমার ছেলে রাজীবের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে ওকে ক্ষমা করে দিন। পৃথিবী থেকে মায়ের একমাত্র অবলম্বনকে যে সরিয়ে দিতে চায়, তাকে ক্ষমা করার মতো উদার মন কোনো মায়ের আছে কিনা জানি না। তবে তবে আমার নেই। আমি ধুকে ধুকে টেনে চলেছি এই নিঃশেষিত জীবন। বেঁচে রয়েছি শুধু আমার সন্তান বাঁধনের জন্য, যাকে মেরে ফেলতে চেয়েছিল তোমার ছেলে রাজীব। আমার ছেলে, আমার ছেলে একটি মেয়েকে ভালোবাসে, এটা দুটি মনের আকুতি। মেয়েটির বিপদে সে তার পাশে দাঁড়িয়েছে, এটা ভালোবাসার প্রতিশ্রুতি। মেয়েটির জন্য সে জীবন দিতে চেয়েছে, এটা ভালোবাসার অলিখিত চুক্তি। জীবনে মরণে দুজনে দুজনের পাশে থাকবে, এটা ভালোবাসার অঙ্গীকার। অঙ্গীকার দুটি হৃদয়ের পবিত্র বন্ধনের। যে বন্ধনকে অস্বীকার করে তুমি আমাকে বিপদে ফেলে একদিন পালিয়ে এসেছিলে। এত বড় অপবাদ আমাকে দিও না। মনে পড়ে তোমার বাবা আমাদের ভালোবাসা মেনে নেননি, তাই কাজী অফিসে আমাদের বিয়ে হয়েছিল। তোমার আমার বন্ধুরা আমাদের সাহায্য করেছিল, সাহস যুগিয়েছিল। নাও সই কর। বন্ধুদের সহযোগিতায় ফুলসজ্জা বাসরঘর সবই হয়েছিল। হোটেলে তিন দিন সংসার করার পর চার দিনের দিন তোমার বাবা এলেন, সবকিছু মেনে নিলেন হাসি মুখে। বাবা আশা, বাবা মা আমার, বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা হবার হয়ে গেছে, এবার বাড়ি ফিরে চলো। ওকে নিয়ে যান, আমি কোর্ট সেরে আসছি। ঠিক আছে, চল মা। তোমাকে ঘরে নিয়ে গেলেন তোমার বাবা, আর আমি চলে গেলাম কোর্টে। তারপর তুমি ফেরারি পলাতক, ভালোবাসার কলঙ্কিত নায়কের চরিত্রে এক সফল অভিনেতা। আমার বিশ্বাস, আমার স্বপ্ন, আমার ভালোবাসা সব মিথ্যে করে দিলে কিছু টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে কি যথা বলছো? কেন, বাবার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে আমার দাবি ছেড়ে আমাকে একা ফেলে চোরের মতো পালিয়ে যাওনি? মিথ্যে, সব মিথ্যে। সেদিন কোর্টে কাজ শেষ করে আমি ফিরছিলাম, হঠাৎ পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন, কি অপরাধ করেছি আমি? স্যার জানেন কি ব্যাপার? থানায় গেলেই সব বুঝতে পারবে। এই নিয়ে যাও ওকে। জেলের অন্ধকার ঘরে আমার জীবনের অনেকগুলো সোনালী দিন হারিয়ে গেল। শুধু হারাতে দেয়নি, আমার বুকের মাঝখানে যাকে বসিয়েছি সেই তোমাকে। স্মৃতির পাতা থেকে যে প্রিয় মুখখানি মুছতে দেয়নি সে মুখ তোমার। স্ত্রী হিসাবে যাকে মর্যাদা দিয়েছি সে তুমি। তা
ওর পরিচয় আমারও জানা নেই, জানি না কে ওর বাবা কে ওর মা। দুজন দুজনকে আঁকড়ে ধরে শুধু বাঁচতে চেষ্টা করেছি। আমাদের আমাদের ভালোবাসার কোনো অমর্যাদা আমি করিনি। ভালোবাসাকে অসম্মান আমি করিনি জাহিদ। বাবা জোর করে আমাকে বিয়ে দিতে চেয়েছিলেন। বিয়ের রাতে আমি পালিয়ে গিয়েছিলাম, পাগলের মতো দৌড়াতে দৌড়াতে একসময় জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। এক লেডি ডক্টর আমাকে পরীক্ষা করছিলেন। কংগ্রেচুলেশন, আপনি মা হতে চলেছেন। তার মুখেই প্রথম শুনলাম আমার অনাগত সন্তানের কথা, বাঁধনের কথা। যাকে পক্ষে নিয়ে এতটু বছর শুধু তোমার অপেক্ষায় বেঁচে রয়েছে। বাঁধন, বাঁধন আমাদের সন্তান, আমার ছেলে। হ্যাঁ গো, হ্যাঁ, আমাদের ভালোবাসার পবিত্র সাক্ষী আমার বাঁধন। বাঁধন, বাঁধন কোথায়? ওর ঘরে। তোকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি বাবা, আমার মতো তোর জীবনটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তোর ভালোবাসা আমি তোকে ফিরিয়ে দেবই। বিকেলে কোথায় গিয়েছিলে? বাঁধনকে দেখতে? শুধু ওকে দেখতে নয়, গিয়েছিলাম মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তা দেখতে। ও বাড়িতে না গেলে কি তোমার চলতো না? অন্যায় ভাবে বাঁধনকে না মারলে কি তোমার চলতো না? আমি যা করেছি তা মায়ের দাবি মেটাতে করেছি, কোনো অন্যায় করিনি। আমিও কোনো অন্যায় করিনি। উকিল হিসাবে মক্কেলকে জানাতে গিয়েছিলাম আইনের কোন ধারায় মামলা করলে অপরাধীর কঠিন শাস্তি হবে। তুমি তুমি আমার বিরুদ্ধে মামলা করবে? তোমার বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে, এক অপরাধীর বিরুদ্ধে। অপরাধ করে কেউ সাজা না পেলে তার স্পর্ধা বেড়ে যায়। তাই বলে আমাকে তুমি আসামের কারাগারে দাঁড় করাবে? আসামিদের জন্য কোনো আলাদা বসার জায়গা কোর্টে থাকে না, তাদের কারাগারেই দাঁড়াতে হয়। মেঘাকে তার মায়ের বুকে ফিরিয়ে দিয়েছি। কোনো মায়ের বুকে সন্তান ফিরিয়ে দেওয়া যদি অপরাধ হয়ে থাকে তবে আমি অপরাধী। যে কোনো শাস্তি মাথা পেতে নিতে আমি প্রস্তুত। মায়ের বুকে সন্তান ফিরিয়ে দেয়া কোনো অন্যায় নয়, অপরাধ নয়। অন্যায় প্রেমিকের বুক থেকে প্রেমিকাকে ছিনিয়ে নেওয়া, ভালোবাসা কেড়ে নেওয়া। আমি মাকে কথা দিয়েছিলাম মেঘাকে তার কাছে ফিরিয়ে দেব। আমিও আজ বাঁধনের গাছ হয়ে শপথ করেছি মেঘাকে তার কাছে ফিরিয়ে দেব, ওর ভালোবাসা ওকে ফিরিয়ে দেব। আমি চাই না তুমি বাঁধন মেঘার ঘটনায় নিজেকে জড়াও। আজ তোমাকে প্রমাণ করতে হবে কে তোমার কাছে বড়, আমি না বাঁধন। আমার মাথায় হাত রেখে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। আমার মুখের দিকে চেয়ে তুমি সবকিছু মেনে নেবে? কি হলো বলো। আমি বাবা হিসেবে প্রতিজ্ঞা করছি আমার ছেলের সুখের জন্য আমি সব করব। বাবা, আমার ছেলের মুখে হাসি ফোটাতে আমি জীবন বাজি রাখব। এবার আমাকে তুই কথা দে, আর কোনোদিন বাঁধনের গায়ে তুই হাত তুলবি না? তাই হবে বাবা,
আর কোনোদিন আমি বাঁধনের গায়ে হাত তুলব না, এ আমার ওয়াদা। আপনাকে আমি আগে কখনো দেখেছি বলে মনে হয় না, বলুন কেন এসেছেন? সাহায্য চাইতে। সাহায্য? কি সাহায্য চাই বলুন? বাঁধন নামের একটি ছেলের জীবন বাঁচাতে আপনার সাহায্য নিতে এসেছি। আমি ডাক্তার নই, হাসপাতাল বা নার্সিং হোমে গেলেই তো পারেন। হাসপাতাল বা নার্সিং হোমে মেঘা নামের কোনো অক্সিজেন নেই, তাই আপনার দরজায় ছুটে এসেছি। কেন বাজে বকছেন? বিশ্বাস করুন, সত্যি বলছি, বাঁচার জন্য বাঁধন যে নিঃশ্বাস বুক ভরে টানবে, সে নিঃশ্বাসের নাম মেঘা। বাঁধনের মুখের হাসি আর আনন্দের নাম মেঘা। বাঁধনের বুক ফাটা কান্নার নাম মেঘা। ওর বেঁচে থাকার স্বপ্নের নাম মেঘা। অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যায়। তবুও মানুষ সুন্দর স্বপ্ন দেখতে ভালোবাসে। বাস্তব আর স্বপ্নের দূরত্ব অনেক। বাস্তবের মুখোমুখি দাঁড়ালে অনেক স্বপ্ন সত্যি হয়ে যায়। আপনি এক মা, আপনার সুন্দর মনটা দিয়ে ওদের মনের দুঃখটা বুঝতে চেষ্টা করুন। মনের দুঃখ বোঝার মতো মন আমার নেই। বিবাহিত জীবনের পাঁচটা বছর কাটতে না কাটতেই আমার স্বামী খুন হয়েছেন। আমার খোকা আমার বুক খালি করে হারিয়ে গেছে। দুঃখে কষ্টে ভরা পাষাণে মনে নতুন কোনো দুঃখের স্থান নেই। আপনি এবার আসুন। এখানে থাকতে আমি আসিনি, ওদের ভালোবাসার করুণ পরিণতির জন্য আপনি যাতে দায়ী না হন শুধু এ কথা বোঝাতে এসেছি। ভালো মন্দ বোঝার ক্ষমতা না থাকলে এতগুলো ব্যবসায় শুধু লোকসান হতো, লাভের মুখ দেখতাম না। ব্যবসার লাভ লোকসানের সাথে ওদের প্রেম ভালোবাসাকে দয়া করে গুলিয়ে ফেলবেন না। টাকা পয়সার লেনদেন হয় ব্যবসায়, আর হৃদয় লেনদেন হয় পবিত্র ভালোবাসায়। বাঁধনের হয়ে দালালি করতে আপনি কত টাকা পেয়েছেন? টাকা দিয়ে আবেগ কেনা যায় না, কেনা যায় না অনুভূতি। আপনি তো বড় ব্যবসায়ী, আপনি কি পারবেন টাকার বিনিময়ে কারো ভালোবাসা কিনতে? পারবেন কারো মনে শ্রদ্ধা কিনতে? বাঁধনের বুক থেকে মেঘাকে ছিনিয়ে আনতে আপনি কত টাকা রাজীবকে দিয়েছিলেন? আপনাকে রাজীব মা দেখেছে, আপনি ওকে মায়ের ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসায় অন্ধ হয়ে অন্যায় জেনেও মেঘাকে সে আপনার বুকে ফিরিয়ে দিয়েছে। টাকা ভাগ্যের চাকা ঘোরাতে পারে, পারে না ভাগ্যের লিখন কপাল থেকে মুছে ফেলতে। আপনি কি পেরেছেন টাকার বিনিময়ে আপনার স্বামীকে বাঁচাতে? এত টাকা থাকতে হারিয়ে যাওয়া একমাত্র ছেলের জন্য কেন চোখের পানি ফেলছেন? টাকা আপনার হারিয়ে যাওয়া ছেলেকে আপনার কোলে ফিরিয়ে দেয়নি, টাকা আপনার স্বামীকে নির্মমভাবে খুন হওয়ার হাত থেকে বাঁচাতে পারেনি। আপনাকে এক মমতাময়ী মা ভেবে ওদেরকে মেনে নিতে অনুরোধ করেছিলাম, কিন্তু বুঝিনি আপনি মা নন, আপনি এক ব্যবসায়ী, শুধুই ব্যবসায়ী। আমি মা বলেই মেঘাকে এমন ছেলের হাতে তুলে দেব না যে ছেলে জানে না কি তার জন্ম পরিচয়, জানে না কে তার বাবা। মেঘাকে এমন ছেলের হাতে তুলে দেব না যে ছেলের মা তার স্বামীর সঙ্গে সংসার করতে পারেনি। বিয়ের তিন দিন পরেই স্বামী নিরুদ্দেশ হয়েছে। মেঘাকে এমন ছেলের হাতে তুলে দেব না যে ছেলের চরিত্রহীনা মা সংসার চালাতে নিজেকে বিক্রি করে। চুপ করুন, অনেক বলেছেন আর নয়। যার বিরুদ্ধে আপনার এই নোংরা অভিযোগ, তিনি আমার বিবাহিত স্ত্রী। বিয়ের পর স্বামীকে হারিয়ে আপনি যেমন সতী, তেমনি আমার স্ত্রীও দেবীর মতো পবিত্র। যে বাঁধনের জন্ম নিয়ে আপনার এত সন্দেহ, সেই বাঁধনের জন্মদাতা আমি, বাঁধন আমারই ছেলে। দয়া করে আমার বাঁধনের ভালোবাসা বাঁধনকে ফিরিয়ে দিন। আপনার স্ত্রীর ক্যারেক্টার সার্টিফিকেট আর আপনার ছেলের বার্থ সার্টিফিকেট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শুধু জেনে যান, নতুন আত্মীয়তা গড়তে হলে প্রয়োজন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর স্ট্যাটাস, যা আপনার নেই। মা হিসাবে আমি চাইবো না কোনো সাধারণ ঘরের ছেলের সঙ্গে আমার মেঘার বিয়ে হোক।
আমি আমার ছেলে গাছ হয়ে প্রতিজ্ঞা করেছি, মেঘাকে বাঁধনের কাছে ফিরিয়ে দেবই। পৃথিবীর এমন কোন শক্তি নেই যা আমাকে আমার প্রতিজ্ঞা থেকে টালাতে পারে। দাঁড়ান, আপনিও শুনে যান, সাত দিনের মধ্যে মেঘার বিয়ের কার্ড আপনার নামে পৌঁছে যাবে। আমিও আমার ওই মৃত স্বামী আর হারিয়ে যাওয়া সন্তানের নামে কসম খেয়ে বলছি। আপনার মতো প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে ছোট্ট একটা সওদা করতে চাই। সওদা? হ্যাঁ, আমি যদি আপনার নিখোঁজ ছেলেকে আপনার বুকে তুলে দেই তাহলে আপনি আমাকে কি দেবেন? আমার নিখোঁজ ছেলে, আমার খোকা। জি হ্যাঁ, সে বেঁচে আছে, তবে সে কোথায় আছে তা শুধু আমিই জানি। আপনি যে মিথ্যে বলছেন না তার কি প্রমাণ আছে? আপনার নিখোঁজ ছেলের ছোটবেলা জামা প্যান্ট, দুহাতে দুটো সোনার বালা আর লকেট সহ সোনার চেইন। কোথায়, কোথায় আমার খোকা? মেঘাকে যেদিন ছেলে বউ করে আমার ঘরে তুলব সেদিন আপনার বুকে ফিরিয়ে দেব আপনার একমাত্র ছেলেকে। দেখুন তো, কথায় কথায় আসল কথাই বলা হয়নি। মেঘাকে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তাই বিয়ের পাকা কথা দিয়ে গেলাম। বিয়ের দিন তারিখ আপনার সুবিধা মতো করে আমাকে জানিয়ে দেবেন। আজ তাহলে চলি বিয়ান সাহেবা, সালাম আলাইকুম। বেগম সাহেবা, একটা দারুণ সুসংবাদ নিয়ে এসেছি, আমাদের ছোট সাহেবের খোঁজ পাওয়া গেছে। আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন, আসুন। বেগম সাহেবের ছেলের খবর আপনাকে জানাবো কেন? কারণ বেগম সাহেবাকে কিডন্যাপ করে আমার কাছে রেখেছে। বেগম সাহেবাকে কিডন্যাপ করেছেন? হ্যাঁ, আপনার কাছে নাকি ওনার ছেলের খোঁজ আছে? ছেলেকে পাঠান, মাকে এসে উদ্ধার করে নিয়ে যাক। ছেলেকে কোথায় পাঠাবো? রোড 17, বাড়ি 101 গুলশান। কোনো চালাকি করলে বা পুলিশে খবর দিলে পরিণাম মা আর ছেলের কোনোদিন দেখা হবে না। ছেলেকে শুধু একা পাঠাবেন, মা ছেলের মিলন দৃশ্যে বেশি লোক না থাকাই ভালো। কি হয়েছে বাবা? খোকা, তোর জন্ম পরিচয়, তোর বংশ পরিচয় আজ তোর জানা দরকার। যে বেগম সাহেবকে তুই মা ডেকেছিস তিনি আসলেই তোর মা। মেঘা তোরই আপন ছোট বোন। খোকা, তুই তোর মাকে বাঁচা, ওরা তোর মাকে গুলশানের 17 নম্বর রোডের 101 নম্বর বাড়িতে আটকে রেখেছে। পৃথিবীর এমন কোন শক্তি নেই আমার মাকে কেউ আটকে রাখতে পারে। রাজীবের কোনো বিশ্বাস নেই, ও আমার জীবন একটা ডিস্টার্ব, ওকে যেখানে পাবি শেষ করে দে। সেদিন তুমি তোমার মায়ের মর্যাদা রাখতে আমার বুক থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিলে। আজ আমি আমার মায়ের মর্যাদার কথা ভেবে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। সেদিন তুমি তোমার মায়ের মর্যাদা রাখতে আমাকে নিষ্ঠুরের মতো মেরেছিলে, আজ আমি প্রতিশোধ নিতে তোমার সামনে হাজির হয়েছি। আজ আমি কোনো বাধা মানব না বাধা না। কিছু সন্ত্রাসী আমার মাকে আটকে রেখেছে, দয়া করে তুই আমার পথে সরে দাঁড়ো বাধা না। আমি তোমাকে কথা দিচ্ছি, মাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে আমি তোমার সামনে এসে হাজির হব, তখন তুমি প্রতিশোধ নিও। তোমার আমার প্রতিশোধের ভাষা এক নয়, আমি আমার মায়ের কাছে শিখেছি যুদ্ধে জয় করা যায় দেশ, ভালোবাসায় জয় করা যায় মানুষের মন। তুমি কি করে ভাবলে তোমার মা আমার মা নন? তোমার পথ আগলে রাখতে আমি আসিনি, আমি এসেছি আমার মায়ের আদেশে।
বিপদে আমার ভাইয়ের পাশে দাঁড়াতে। বাঁধন? হ্যাঁ ভাইয়া, যাকে বাবা ডেকে চার বুকে তুমি বড় হয়েছ, তিনি আমার জন্মদাতা, আমার বাবা। আমরা বাবার দুই সন্তান, দুই ভাই আমরা। আমি ওদের দেখছি, তুমি যাও ভাইয়া। তোমাকে একা বিপদে রেখে আমি যাব না। দেরি করো না, তুমি তোমার মায়ের কাছে যাও, মায়ের সম্মান বাঁচাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি ওদেরকে আটকে রাখবো, যতক্ষণ তুমি তোমার মায়ের কাছে না পৌঁছবে। যাও ভাইয়া, যাও। আপনার ছেলে আপনার সম্পত্তির উত্তরাধিকার, তাহলে আমি কে? আমার কি হবে? যে সম্পত্তি আমি এতটা বছর দেখে রাখলাম তা থেকে আমি বঞ্চিত? না না না, এত বড় অন্যায় তো আপনি করতে পারেন না। নিন, এটাতে সই করে দিন। ওটা কি? এটা আপনার পুরো সম্পত্তি আমার নামে হস্তান্তর করার দলিল। অবশ্য আপনার ছেলের খবর পাওয়া না গেলে এটা কোনো প্রয়োজনই ছিল না। নিন, সই করুন। হাত বাঁধা থাকলে কি করে সই করব? ও তাই তো, আমি করে দিচ্ছি। খবরদার, এতদিন ছেলে সেজে অনেক অ্যাক্টিং করেছিস, আজ আসল ছেলে আসবে, তোর অ্যাক্টিং শেষ। মায়ের আসল ছেলে আমি। আবার নতুন দুঃসংবাদ নিয়ে এসেছিস, বলছিস তুই ওনার ছেলে? আরে প্রমাণ কোথায়? হ্যাঁ, কে তোকে বলেছে আজগুবি কথা? যিনি ছোটবেলা গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন, যার দয়ে আমি বেঁচে আছি, তিনি বলেছেন। আচ্ছা, উনি কি অ্যাডভোকেট? হ্যাঁ। শুনেছি কোন এক মাতাল অ্যাডভোকেট আমার লোকজনের হাত থেকে আপনার ছেলেটাকে বাঁচিয়েছিল। আমার দুধের বাচ্চাটাকে মারতে চেয়েছিলি তুই, এত নিচ। অপরাধ নেবেন না বেগম সাহেবা, যা করেছি নিজে বাঁচার জন্য করেছি। আপনার স্বামী আমার কাছে হিসেব চেয়েছিল, হিসেব না পেলে জেলে ভরে দেওয়ার হুমকি, কি করব? তাই একান্ত বাধ্য হয়ে নিজে দাঁড়িয়ে থেকে আপনার স্বামীকে গুলি করে মারালাম। নিমুখরণ জি, তবে আপনার মাসুম ছেলে, ওকে মেরে ফেলার কথা চিন্তা করাও তো অন্যায়, পাপ। কি করব, মনে ভীষণ ভয়, ছেলে যদি বড় হয়ে ওর বাপের মতো টাকার হিসেব চায়। তাই মেরে ফেলতে চেয়েছিলাম, ছোটবেলায় বেঁচে গেলেও ওনার ছেলের দাবি নিয়ে যে আসবে তার বেঁচে থাকার কোনো চান্স নেই। বেঁচে থাকার চান্স তোর নেই বেমান। তুই ডিস্টার্বটাকে আগে খতম করা দরকার। ওদের ছেড়ে দে, নইলে তোর মাথায় যত হারামি বুদ্ধি আছে গুলি করে সব বের করে দেব। পারবে না। এই নিয়ে আয়। এই যে আমার 3-in-1, মা ছেলে আর প্রেমিক, তিনজনই যাকে দেখে ঠান্ডা। এই সবাইকে লাইন করা। আমি গুলি করলাম না, তাহলে গুলি করলো কে? আমি, অ্যাডভোকেট জাহিদ হোসেন। তাহলে তুই? হ্যাঁ, তুই সেই বজ্জা যার জন্য বেগম সাহেবের ছেলেটাকে সেদিন মারতে পারিনি? জি। তা এখানে মরতে এলি কেন? মরার আগে প্রমাণ সহ ছেলেকে মার হাতে তুলে দিতে।
এসব প্রমাণ করে লাভ কি? তোদের মরণ তো হবেই। আজ আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আসলে ভবে যেতে হবে, আসলে ভবে যেতে হবে, তার জন্য চিন্তা নাই, জীবন বেঁধে দিতে ভকে যেতে আছে ভয়, জীবন বেঁধে দিতে ভকে যেতে আছে ভয়। আমি আমার বাবাকে হারিয়ে এতিম হয়েছি। তোর জন্য এতদিন আমি আমার মায়ের আদর সোহাগ পাইনি। তোর জন্য আমার বোনের পুতুল খেলার বয়সে তাকে একটা পুতুল কিনে দিতে পারিনি। আজ আমি তোকে শেষ করে ফেলবো। আব্বুকে মারবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আব্বু, আব্বু, তোমাকে বাঁচিয়ে দিলাম। এতদিন পর ছেলের মতো কাজ করলি। পুলিশ ভাই বেগম সাহেবাকে আব্বু ধরে নিয়ে এসেছে, আমি দেখেছি। এবার আব্বুকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যান। ইউ আর আন্ডার অ্যারেস্ট, চলুন থানায়। তুই ছেলে হয়ে বাবাকে পুলিশে ধরিয়ে দিলি কেন? তুমি বাবা হয়ে আমাকে হাজতে দিয়েছিলে না? এখন তুমি শ্বশুর বাড়ি যাও, মশার কামড় খাও। চলুন।
খোকা মা খোকা বাবা খোকা বাবা মাইয়া মেঘা একদিন তোমার যে অমূল্য সম্পদ আমি ছিনিয়ে নিয়েছিলাম, আজ পূর্ণ মর্যাদার সাথে তাকে ফিরিয়ে দিলাম। এই যে রাজীব সাহেব, সবাই সবাই সবার মর্যাদা ফিরে পাচ্ছে, আমার ব্যাপারটা নিয়ে তোমরা কেউ ভাবছো না। তুমি কে মা? মা ও আচ্ছা বেয়ান সাহেবা, এবার আমার বাড়ির সম্মান কবে বুঝিয়ে দেবেন? আমার ছেলে আর আমার মেয়ের বিয়ে আমি একই দিনই দিতে চাই বেয়া সাহেব, আপনি কি বলেন? বাড়ির অন্দরমহলের ব্যাপার তো, বাড়িওয়ালিকে জিজ্ঞেস না করে ডেটটা ফাইনাল করলে ঝামেলা হতে পারে, অশান্তি হতে পারে। তাহলে আমরা কি অশান্তি আর ঝামেলা মাথা তুলে নিতে যাচ্ছি? এখনো সময় আছে, পালাও। হ্যাঁ খোকা।